আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি জিয়াগো এফএম 94.4 এর প্রতি বৃহস্পতিবার রাতের আয়োজন ভূত স্টুডিওতে। পবিত্র ঈদুল ফিতরের পর প্রথম এপিসোড এটি আজকে আমাদের, এবং মাঝখানে একটা সপ্তাহ ঈদের বিশেষ আয়োজনের কারণে আমরা ভূত স্টুডিও অনুষ্ঠানটি থেকে বিরত ছিলাম। এখন আমরা আবার নিয়মিত আয়োজনে ফিরে এসেছি এবং আজকে থেকে আবারও ভূত স্টুডিও তার নিয়মিত গতিতেই চলবে। তা আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন এবং সুস্থ অবস্থায় এই মুহূর্তে আমাকে শুনছেন। কেউ রেডিও থেকে হয়তো কানে হেডফোন গুঁজে আছেন, কেউ লাউড স্পিকার দিয়ে শুনছেন, কেউ বা ফেসবুকে হয়তো স্ক্রল করছেন। ভিডিও করতে করতে হঠাৎ করে আমাদের এই ভিডিওটা লাইভ চোখে পড়লো। কারো আবার নিয়ম করে জাগো এফএম কিংবা জিওদয়ের পেজ ভিজিট করার অভ্যাস আছে, তার প্রেক্ষাপটে এই বৃহস্পতিবার রাতের ভূত স্টুডিওতে জয়েন করেছেন। তো সবাইকে আরও একবার স্বাগত জানাতে চাই। ইয়েস, আমি উদয় এবং আপনি এই মুহূর্তে টিউন করে আছেন জাগো এফএম 94.4। বৃহস্পতিবার রাত 10টার পরপরই শুরু হয়ে যায় ভূত স্টুডিও, এবং এই আয়োজনটিতে আমরা চেষ্টা করি আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন রকমের স্টোরি শোনাতে, যে স্টোরিগুলো আসলে অবিশ্বাস্য। স্বাভাবিকভাবে এই স্টোরিগুলো বিশ্বাস আমরা করতে চাই না বা করি না। এটা কারণ হচ্ছে যে আমরা যা স্বাভাবিকভাবে আমরা নিজেরা যতক্ষণ পর্যন্ত না দেখি, যা ফেস করি, ততক্ষণ পর্যন্ত আমাদের বিশ্বাস করাটা আসলে একটু টাফ। তারপরও পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যে আপনি আমি কিন্তু দেখিনি কিন্তু আমরা বিশ্বাস করি। তো বিশ্বাস করা বা না করা এ যুদ্ধে আমি যাব না এই অনুষ্ঠানটাতে। শুধু এইটুকু বলবো, বিনোদনের খাতিরে এন্টারটেনমেন্টের একটা আয়োজন বলতে পারে। এন্টারটেনমেন্ট বলতেই তো বিনোদন, তো সেই বিনোদনটা আসলে মানুষ কীভাবে নিতে পছন্দ করে। তো আমরা দেখেছি এফএম রেডিওতে একদল মানুষ আছেন যারা ভৌতিক গল্প শুনতে পছন্দ করেন। এটা যে বিশ্বাস করতেই হবে, এটা বিশ্বাস না করলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, সেটা তো নয়। তো আপনার যদি মনে হয় হ্যাঁ আমি অনুষ্ঠানটা উপভোগ করছি, তাহলে টিউন থাকতে পারেন, ফেসবুকে স্ক্রল করা বন্ধ করে আমাদের পেজে কানেক্টেড হতে পারেন। ইভেন ইউটিউবে এখন লাইভ হয় এই অনুষ্ঠানটা, জাগো এফএম এর যে ইউটিউব চ্যানেল রয়েছে, youtube.com/জাগো এফএম, সেই চ্যানেলটিতে সেখানেও আপনি জয়েন করতে পারেন। তো সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে যেটা বলবো, যে এই অনুষ্ঠানটাতে আপনি আপনার মতামতগুলো কী কীভাবে দিতে পারেন। মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করতে পারেন যে FM স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মতামতগুলো পাঠাতে পারেন 26969 এই নাম্বারটিতে। এছাড়া আপনি যদি নেক্সট উইকে আমাদের এখানে এসে গল্প বলতে চান লাইভে বসে, তাহলে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে RBS স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার প্রফেশন। প্রফেশন মানে আপনি কী করেন, আমি আবারও বলছি, মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে RBS স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, টাইপ করে পাঠাতে হবে 26969 এই নাম্বারটিতে। ফেসবুকে সরাসরি আপনি এই অনুষ্ঠানটা দেখতে পারেন www.facebook.com/জাগো এফএম, এটি জাগো এফএম এর একমাত্র ভেরিফাইড ফেসবুক পেজ সেখান থেকে, এবং একই সঙ্গে www.facebook.com/rjudoy, ইয়েস এটি আমার একমাত্র ভেরিফাইড ফেসবুক পেজ, এখান থেকেও। ইউটিউবের কথা তো বললামই, youtube.com/জাগো এফএম এই চ্যানেলটি থেকেও আপনারা উপভোগ করতে পারবেন আমাদের লাইভটি। তবে অনেক অনেক শেয়ার প্রয়োজন, কারণ এখন অনেক মানুষই আছেন যারা কিন্তু আসলে হয়তো এই অনুষ্ঠানটা যে আবার শুরু হয়েছে জানে না। সো আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা আমাদেরকে সবসময় সাপোর্ট করেন তাদের উদ্দেশ্যে, যে আজকের লাইভটাকে আপনার টাইমলাইনে অর্থাৎ আপনার ফেসবুকের আপনার প্রোফাইলে শেয়ার করবেন, বিভিন্ন গ্রুপে, যে সমস্ত গ্রুপে একটা ভিডিও শেয়ার করলে অনেকের কাছে পৌঁছতে পারে বলে মনে করেন। যদি আপনার কাছে এই অনুষ্ঠানটা পছন্দের হয়ে থাকে, তাহলে সেই সমস্ত গ্রুপে ভিডিওটি শেয়ার করে দিবেন। এই হচ্ছে অবস্থা। শুরুতে কিছু টেক্সট পড়ে নিব আমরা। রাহাত নামে একটা বন্ধু জানিয়েছেন, তিনি আমাদের সাথে নিয়মিত থাকেন, থ্যাংক ইউ সো মাচ রাহাত। অ্যান্ড টুটুল ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে লাস্ট উইকে, কেন হয় নাই আমি তো বললামই, ঈদের বিশেষ আয়োজনের কারণে আসলে ভূত স্টুডিও শোটা আমরা লাস্ট উইকে করি নাই, বাট আমরা আমাদের নিয়মিত অনুষ্ঠানে আবার ফিরে এসেছি। পিঙ্কি আক্তার আমাদের বন্ধু, তিনি জানিয়েছেন এই অনুষ্ঠানে ফিমেলরা আসতে পারবে কি না। অবশ্যই আসতে পারবে, ছেলে মেয়ে সবাই এখানে আসতে পারবে, নিয়মও এই একই। মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে RBS স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, মানে আপনি পেশায় কী করেন, এই চারটা জিনিস টাইপ করে 26969 নাম্বারে পাঠাতে হবে। সিম্পল কিন্তু বিষয়টা, ঠিক আছে। সো আমরা এরকম আজকে বেশ কিছু স্টোরি আপনাদেরকে শোনাবো, আশা করবো প্রত্যেকটা স্টোরির পরে আপনাদের কেমন লাগছে সেই SMSগুলো আমি পড়বো, এবং ফেসবুকে কমেন্টগুলো আমি দেখবার চেষ্টা করবো, কিছু নাম অবশ্যই পড়বো। বাট একটা অনুরোধ, কমেন্ট পড়া হোক বা না হোক, আপনারা আমাদের সাথে থাকবেন, বিকজ গল্পটা উপভোগ আমরা একসাথেই করতে চাই। আর লাইফটা যদি শেয়ার না হয়, তাহলে দিন শেষে নেক্সট উইকে ভালো ভালো স্টোরি টেলার আমরা কোথায় পাবো। তো চলো, প্রথম যে বন্ধুটা আছে এর সাথে একটু পরিচিত হয়। কি নাম ভাই তোমার? মোহাম্মদ নাসির। জি নাসির, কোথা থেকে এসেছেন এবং কি করেন? মালিবাগ থেকে এসেছি, আমি পেশায় ড্রাইভিং করি। ওকে নাসির, সো নাসিরের কাছ থেকে আমরা প্রথম স্টোরিটা শুনি।
যে আমি আপনাদের মাঝে যে গল্পটা উপস্থাপন করব সেটা হচ্ছে আমার নিজের সাথে প্লাস হচ্ছে আমার ওই কাকাতো ভাই। তো কাকাতো ভাই তার আগে একটা কথা বলে নিই যে আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট একটা বিল আছে যেখানে আপনার গ্রামের প্রায় মানুষই মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তো কাকার সাথে ওই কাকাও মাছ ধরে, তো কাকার সাথে একদিন সন্ধ্যার পরে যে ওই বড়শি দিয়ে যে মাছ ধরে, তো সেই ক্ষেত্রে রাত্রিবেলায় আপনার ওই বড়শিতে আদার দিয়ে আসতে হয় যে মাছ ধরার জন্য, তো সেগুলো সকালে গিয়ে নিয়ে আসে। তো একদিন আমি কাকার সাথে ওই সন্ধ্যার পরে গেলাম, তো যাওয়ার পরে কাকায় বড়শিতে আদার দিচ্ছে, আদার বলতে ব্যাং, যে ব্যাংটা বড় মাছ ধরার জন্য বড়শিতে ব্যাং দিয়ে আসে। তো সেই ব্যাং দেওয়াতে গেছি ওনার সাথে, তো ওনার সাথে যাওয়ার পর আমি নৌকার এক পাশে বসা আর আরেক প্রান্তে আমার কাকা। তো কাকাটা বড়শিতে আদার দিচ্ছে, তো আমিও বসে বসে দেখতেছি যে কীভাবে দেয়। তো হঠাৎ তখন প্রায় 8টার মতো বাজে, তো তখন হঠাৎ করে মানে বড় একটা মাছ ওটা যেন পানিতে শুধু লাফাচ্ছে, আমাদের চারপাশে বারবার শুধু লাফাচ্ছে। তো আমার কাকা চাচ্ছে ওটাকে ধরবে, তো ধরার জন্য যখন মানে বারবার চেষ্টা করে উনি আবার চলে যায়, মাছটা আবার মানে পানির অনেক গভীরে চলে যায়। তো আবার যখন কাকা সেম কাজ ওই আদার দিচ্ছে বড়শিতে, তো উনি শুধু আমাদের মানে নৌকার আশেপাশে ওই বড় মাছটা মানে শুধু ছটফট করে। তো আমার কাকা এক কাজ করলো যে ওটাকে ধরবে, তো কাকা বড়শিতে আদার বন্ধ করে দিয়ে ওই মাছটাকে ধরার জন্য একটা আমরা ফসকা বলি, এখন বাইরে সবাই কী বলে জানি না, আমাদের গ্রামের ভাষায় ফসকা বলে, ফসকা যেটা হচ্ছে বড়, ওটা অনেক মানে আগাটা অনেক দাঁড়ালো, তো সেটা দিয়ে ওটা ধরবে আর কি। তো কাকা বড়শিতে আদার বন্ধ করে দিয়ে সেটাকে ধরার চেষ্টার জন্য বসে আছে যে কখন আবার আসবে আর কখন আমি এটাকে ধরব। তো আমরা দুজন বসে আছি, এখন আর কোনো শব্দ নাই বা মাছ দেখা যাচ্ছে না। তো কাকা বললো থাক এটা হয়তো চলে গেছে দূরে, তো আমরা আবার বড়শিতে আদার দিই। তো বড়শিতে আদার দেওয়ার জন্য যখন আবার সে ওই বড়শিতে আদার দিচ্ছে, তো ঠিক সেই সময় আবার ওই মাছটা নৌকার চারপাশে এরকম করছে। তো মাছটা এরকম করার কারণে আমাদের সমস্যা হচ্ছে, মানে বড়শিগুলো লড়াচড়া করছে, নৌকাটা দুলতেছে। তো কাকা বললো সব বাদ, এখন এই মাছটাকে যেভাবে হোক ধরতে হবে, তাহলে আমাদের কালকে মাছ হোক বা না হোক কোনো সমস্যা নেই। তো কাকা এখন করলো কি, মানে জাল ছিল নৌকাতে, জাল ছিল বড় জাল, যে এটা দিয়ে ইয়া করবে। তো অন্ধকার, আমার হাতে আপনার আমরা কুপি বলি আর কি, ওই দুধের ডিব্বাতে ইয়া করে ওটা দিয়ে আর কি একটা কুপি বানানো, কেরোসিন দিয়ে জ্বালায়। তো সেটা আমার হাতে সুন্দর করে ধরাই দিল যে যেদিকে ইয়া করবে সেদিকে ধরবি। তো মাছটাকে ধরার জন্য আমি কুপিটা ওইভাবে ধরে থাকি, কিন্তু কখনো দেখা যায় না। যখন আমরা বড়শিতে আদার দিতে থাকি ঠিক তখনই তাকে দেখা যায়। তো কাকা বললো আমি মাছে আদার দেবো, যখন তাকে দেখা যায় তুই সেদিকে আলোটা ধরবি। তো আমি কাকায় এক হাতে মানে আদারের দিতেছে না, আদার দেওয়ার ভান করতেছে জানে ওটা আসে। তো কাকায়ের এক হাতে জালিয়া করা আর হচ্ছে বড়শিটা লড়াচড়া করতেছে, ঠিক সেই সময় মাছটা মানে লড়াচড়া দিছে। তো লড়াচড়া দেওয়ার কোনো কাকায় করছে কি, জালটা ফেলছে, ফেলার পরে জালটা অনেকক্ষণ মানে 2-3 মিনিট রেখে দিল, মাছটা বাঁধছে কি না বা জালটা টানতেছে, কিন্তু জালটা অনেক টাইট, জালটার মানে উপর দিকে উঠতেছে না। তো কাকা বলতেছে হয়তো কিছু তো আটকাই গেছে, আমি নিচে নেমে দেখি যে মাছটা পড়ছে কি না, কিন্তু এটা আসতেছে না কেন। তো কাকা করলো কি, মানে শার্টটা খুলে শুধু লুঙ্গিটা পরে নিচে নামলো। তো নিচে নামার পরে কাকা পানিতে ডুব দেয়, ডুব দেওয়ার পরে জালের চারপাশ ঘুরে কিছুই নেই, কিন্তু জালটা আমাকে টানতে বলে আমি টানি কিন্তু আসে না। তো ঠিক সেই সময় কাকা আবার ডুব দিল, ডুব দেওয়ার পরে এখন কাকার উঠে না, মানে 2-3 মিনিট হয়ে যায় কাকা উঠতেছে না। কারণ তখন আমার একটা ভয় হচ্ছে যে কাকা নিচে কোথাও আটকে গেলো কি না, বা কোনো সমস্যা হলো কি না, মাছটা তাকে কোনো সমস্যা করলো কি না, তখন আমার ভয় হতো, মানে খুব ভয় হইতেছে, আমি কান্না করতেছি। তো হঠাৎ করে দেখি মানে জাল থেকে মানে আমাদের নৌকা থেকে বেশ কিছুক্ষণ মানে বেশ কিছুটা দূরে মানে কাকার হাত উপর দিকে দেখা যাচ্ছে। তো হাত উপর দিকে দেখা যাচ্ছে, আমি নৌকাটা মানে চালাতে পারি না, বাট মানে যতটুকু পারছি আমি কাকার কাছে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু না, কাকা যতই সামনের দিকে যাই কাকার হাত আর দেখা যায় না। তো আমি আবার মানে তখন ভয় পাইছি, মানে কান্না করতেছি, এটা কি মানে কি হইতেছে, কাকা উঠতেছে না কেন, বা কাকাকে দেখা যাচ্ছে, আমি গেলেই সে কেন মানে কেন চলে যায়। তো হঠাৎ করে আবার দেখি অন্যদিকে কাকার হাতটা বেশি উঠছে।
তো আমি আবার সেদিকে নৌকা কষ্ট করে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আমি যখনই সেদিকে নৌকাটা যেতে চাই তখনই তাকে দেখা যায় না। তো আমি তখন কান্না করতেছি কান্না করতেছি, আমি কাকাকে খুঁজে পাচ্ছি না, তখন অনেক চিল্লাইতেছি চিল্লায় চিল্লায় কান্না করতেছি। তারপরে একটা মাছ আর কি, ওই যে আগের মতো বড় মাছ, সেই মাছটা আমার নৌকার চারপাশে ঘুরতেছে, কিন্তু কাকার কোনো মানে কাকা যে ডুব দিছিল মাছটা ধরার জন্য কাকাকে আর দেখতে পাচ্ছি না, হাতটাও আর দেখা যাচ্ছে না। যখন হাতটা দেখা যায় তো, কিন্তু এখন হাতটাও দেখা যাচ্ছে না, কিন্তু মাছটা আমার নৌকার চারপাশে ঘুরতেছে। তো তখন আমার আরও ভয় হতেছে যে মাছটা মনে কাকাকে নিয়ে গেছে বা আমাকেও নিয়ে যাবো, তখন ততটা বুঝি না। সেই সময় অনেক চিল্লাইতেছে কে আছেন বাঁচান বা কে আছেন আশেপাশে আমাকে মানে আমাদেরকে নিয়ে যান, আমি কাকাকে খুঁজে পাচ্ছি না। ঠিক সেই সময় মাছটা যখন আবার আমার নৌকার পাশে আসে, তখন আমি ভয়ে মানে নিচে বসে যাই নৌকার ভিতরে মানে বসে যাই। ঠিক সেই সময় অন্য আরেকজন মাঝি যে আমাদের আশেপাশে আসতেছিল, তো সে আসতেছে এসে বলতেছে কী হয়েছে কান্না করতেছে কেন? তো আমি কইলাম যে যে আমার কাকা মাছ ধরার জন্য পানিতে নামছিল কিন্তু কাকা উঠতেছে না, কিছুক্ষণ পরপর তার হাতটা আমি দূরে দূরে দেখতে পাচ্ছি কিন্তু যখনই আমি হাতের কাছে যাই কিন্তু তাকে আমি খুঁজে পাই না, সে চলে যায়। কিন্তু এখন মাছটা আমার চারপাশে ছিল বাট আপনি আসার পরে আমি মাছটাকে দেখতে পাচ্ছি না। তো কাকা দেখে যে মানে আপনার প্রজেক্ট বলতে মানে যে পুকুরের মতো থাকে পাড়ের মতো দ্বীপের মতো আর কি, তো এখানে অনেক কচুরি পানা ছিল, সেই পানার উপরে কাকা পড়ে আছে ভিজা অবস্থায়, মানে শরীর পুরোটাই ভিজা, সেইখানে পড়ে আছে। তো আরেকটা যে মাঝি আসছে ওনাকে চিনি না, তো উনি তার কাছে গিয়ে তাকে উঠায় কিন্তু সে কোনো কথাবার্তা বলে না, তার শরীর এতটা ঠান্ডা মানে বরফের মতো ঠান্ডা। তো তাকে ধরে নিল নৌকাতে উঠালো, আমরা আপনার বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে যাওয়ার পর উনি কোনো কথাবার্তা বলে না, তো একটা মুরব্বী মহিলা ছিল উনি এসা ওনার কানের কাছে কি একটা পড়লো, উনি আস্তে আস্তে লড়াচড়া কথা বলতেছে। তো কথা বলার পর উনি আমার দিকে শুধু তাকায় আছে, যে কাকাটা ছিল উনি শুধু আমার দিকে তাকায় থাকে, তাকায় শুধু কী যেন দেখে কিন্তু কিছু বলে না, কোনো কথা বলে। যখন আমি কাকাকে গিয়ে মানে ওই মুরব্বী মানে দাদিটা বলতেছে তুমি ওকে ধরো, আমি যখন ওকে মানে কাকাকে হাত দিয়ে ছুলাম সে কথা বলতেছে যে আমাদের কী হয়েছে, আমরা কোথায় গেছিলাম বা আমাদের বসি আদার দেওয়া শেষ হয়েছে, আস্তে আস্তে ওনার সেন্স আসতেছে। তো কাকা আমার দিকে মানে আমাকে ধরে কান্না করতেছে। তো কান্না করার পরে দাদি বলে যে দাদি আর কি কাকার কানে গিয়ে কিছু বলছে, সে আমাকে বলতেছে তোর সাথে তুই 2 মিনিট থাক, আশা করি সব ঠিক হয়ে যাবে। তো ঠিক হয়ে মানে ওনার পাশে বসলাম, বসে যাওয়ার পর উনি স্বাভাবিকভাবেই সব কিছু বলতেছে যে আমরা যে মাছ বসিয়ে দিয়ে আসলাম কালকে সকালে আমরা যাব, কিন্তু ওনার সাথে কিছু হয়েছে না হয়েছে উনি ওনার কোনো কিছুই মনে নেই, উনি শুধু জানে আমরা দুজন বড়শিতে আদার দিয়ে আসছি আবার আমরা সকালে গিয়ে ওটা দেখবো যে মাছ আসছে কিনা। তো সকালবেলা আর আমরা আমি ওনার সাথে যাই না, তখন আমার খুব জ্বর আসছিল, সেই রাত্রে আমার অনেক জ্বর আসে, তো সেই কারণে আমার বাবা মা আর কোথাও আমাকে যেতে দেয়নি। তো পরের দিন সকালে কাকা ওই মাছ ধরতে গেছিলো কিন্তু কোনো মাছ পায়নি আর কি। তো আপনাদের মাঝে আমার এই গল্পটাই ছিল। ধন্যবাদ নাসির, আমরা আবারও আসবো আপনার কাছে। এবং প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধু যারা এই মুহূর্তে টিউন করে আছেন জাগো এফএম 94.4 এবং ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের এই অনুষ্ঠানটি, তাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। ফেসবুকে আমরা অনেককেই দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন আমাদের সাথে, নুরুন নবী নামে একটা বন্ধু জয়েন করেছেন আমাদের সাথে, রাকিব সরকার যুক্ত হয়েছেন, শাহজাউল ইসলাম আমাদের সাথে, সুমাইয়া আছেন, সুলাইমান এবং অদৃশ্য ধোয়াশা কানেক্টেড আছেন আমাদের বন্ধু, নামটা হচ্ছে সঞ্জিত ফাহিম এবং মাহেরা মেহরিন, ফিয়াদ নওশিন যুক্ত হয়েছেন, আপন হাসান, সেই সাথে শারমিন চৌধুরীর সাথে সাথে এমডি ফারুককে দেখতে পাচ্ছি যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, নওশিন রয়েছেন, ইলি রয়েছেন আমাদের সাথে, কনক জানিয়েছেন গল্পটা তার কাছে ভীষণ ভালো লেগেছে। একটু এসএমএস পিসিতে যদি আমরা আসি, এখানেও কিন্তু অনেক বন্ধু রয়েছেন যেমনটা আমাদেরকে গল্প কথা জানিয়েছেন, উদয় ভাই গত সপ্তাহে ভূত স্টুডিও অনেক মিস করেছি, আমিও কিন্তু আপনাদেরকে প্রচণ্ড মিস করেছি। এদিকে সৌরভ জয়েন করেছে, আমি আপনাদের সাথে আসছি, ওকে থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাদের সাথে আছেন জেনে ভালো লাগলো। বীরু যুক্ত হয়েছেন আমাদের নতুন বন্ধু, হ্যালো বীরু কেমন আছেন আপনি জানাবেন আমাদেরকে নিশ্চয়ই। অ্যান্ড প্রকাশ বলছে স্টোরিটা কিন্তু ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত হয়েছেন। এদিকে সাথী, তার কাছে স্টোরিটা প্রচণ্ড পরিমাণে ইন্টারেস্টিং মনে হয়েছে, সেটাও তিনি লিখেছেন। এসকে তালুকদার বলছে একটু একটু ভয় করছে, ভয় করলেই আমি আপনাদেরকে সবসময় টিপস দিই, প্রাণ ঝাল চানাচুর, এটার যে ঝালের ধুন্দুমার আছে ওটাই আপনাকে ভুলিয়ে দিবে ভয় কি জিনিস, ঠিক আছে ট্রাই করে দেখতে পারেন। মাহিন বলছেন হ্যালো হাই আপনাকে, এম খান লিখেছে উদয় ভাই আমি স্টোরি বলতে চাই, ওকে রেডিওতে এসে গল্প বলার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে টাইপ করে ফেলতে হবে R, B, S একসাথে লিখতে হবে, হ্যাঁ
RBS স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, আপনি কি করেন, চারটা জিনিস মনে করে লিখবেন। RBS নিজের নাম, নিজের লোকেশন, নিজের প্রফেশন, প্রত্যেকটা কথার পরপর একটা স্পেস দিবেন। এবার এই SMSটা পাঠিয়ে দিবেন কোথায়, মোবাইল নাম্বারটা তো লাগবে 26969, অর্থাৎ নিজের মোবাইল থেকেই একমাত্র রেজিস্ট্রেশন করা যায়, ফেসবুকে রেজিস্ট্রেশন হবে না। মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RBS স্পেস নাম, লোকেশন আর প্রফেশন টাইপ করে পাঠাতে হবে 26969 এই নাম্বারটিতে। ইতিমধ্যে বেশ কিছু মানুষ আমাদের লাইভ শোটিকে শেয়ার করছেন, ধন্যবাদ, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাট অনেকেই আছেন তারা করছেন না, কিন্তু কমেন্ট করছেন, হয়তো দেখছেনও লাইভটা, ভিউ তো না হলে হতো না। তো যেহেতু ভিউয়ার্স আছেন, সেহেতু এক্সপেকটেশনও আছে আমাদের যে আমাদের জাগো এফএম এর যারা শ্রোতা, একদিনের জন্য যে মানুষটা আমাদের ফেসবুক পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করলেন, সে তো আমাদের জন্য ভীষণ ভীষণ মূল্যবান একজন অতিথি। তো আমি আপনার কাছ থেকে চেয়ে চেয়ে একটা জিনিস নিব, যে এই লাইভটাকে আপনার প্রোফাইলে একটু শেয়ার করে দেন, বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দেন। কারণ এখন শেয়ার না করলে নেক্সট উইকে বেটার স্টোরি তুলে ধরাটা আমাদের জন্য টাফ হয়ে যাবে। কারণ আপনারা যখন বিভিন্ন ফেসবুক পেজে এই অনুষ্ঠানটাকে বিভিন্ন গ্রুপে বা আপনার প্রোফাইলে শেয়ার করেন, তখন আপনাদের থ্রুতে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ না কেউ কিন্তু এখানে আসেন এবং গল্প বলেন। হয়তো আপনি ভাবছেন যে এই গল্পটা কেন শেয়ার করব, আপনি শেয়ার করবেন যদি আপনার নিজের ভালো লাগে। তাহলে আবার একটা বিষয় আছে, যেটা হচ্ছে যে ফেসবুকের যদি খেয়াল করেন, আমরা কি শুধুমাত্র আমাদের যেই জিনিসটা আমাদের ভালো লাগে আমরা কি সেটা সবসময় শেয়ার করি? বোধহয় না। যদি শেয়ার করতাম তাহলে অনেক ভালো ভালো কাজ হয়তো, কিন্তু সেগুলো তো মানুষের কাছে পৌঁছায় না। কোন জিনিসগুলো পৌঁছাচ্ছে? যেই জিনিসগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো নেগেটিভ বিষয়গুলো বেশি থাকে, হ্যাঁ, না বোধক, যেগুলো দেখা উচিত না, সেগুলোও বেশি বেশি ভাইরাল হচ্ছে। সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে। তা আমি সেই জায়গায় বলবো, যেহেতু আমরা একটা অনুষ্ঠান করছি এবং FM রেডিওর যখন অনেকে বলছে যে মানুষ এখন সবাই স্মার্টফোন আসার পরে নাকি রেডিওর অনুষ্ঠানই কেউ শোনে না, সেই জায়গাটায় বসে যখন আমি অনুষ্ঠান করছি, তখন আমার জন্য তো একটা চ্যালেঞ্জ হয়ে যায় এই শোটাকে কন্টিনিউ করা। তো আমি আমার লিসনারদেরকে নিয়ে সেটা প্রমাণ করতে চাই যে না, বাংলাদেশের FM রেডিও এখনও আগের জায়গায় আছে। এখানে যে মানুষ শুধু দুঃখের গল্পই শোনে তা না, এখানে ভূতের গল্প শোনে। অ্যান্ড আরেকটা বিষয় আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গত কিছুদিন যাবৎ আমার ফেসবুকের ইনবক্সে একটা মেসেজ আসছে যে উদয় ভাই, আপনি কিন্তু, আমি নাম প্রকাশ করব না, কোনো একজন আর্যের কথা বলে বলছেন যে আমি কেন সবসময় এই যে এই ধরনের, যে ধরেন একটা সাহায্য দেয়া হয়, এই ধরনের কোনো অনুষ্ঠান কেন করি না। দেখেন, এক একটা মানুষ এক এক রকমের হয়, এক একটা রেডিও স্টেশন এক একটা ধরনের হয়। তো আমি গত কয়েকদিনে এটা প্রচুর মানুষের কাছ থেকে SMS পেয়েছি যে আপনি তো চাইলে এরকম অনুষ্ঠান করতে পারেন। আমি, আমার কাছে মনে হয় যে আমি যা ভালো পারি, আমি যেটা নিয়ে কথা বলতে পারি, যেটা আমি জানি, যেটা নিয়ে বলতে আমি কমফোর্টেবল এবং যে ধরনের অনুষ্ঠান করতে আমি পারবো, আমি সেটাই করতে পারি। সো আরেকজনের সাথে আমাকে কম্পেয়ার করাটা বোধহয় ঠিক হবে না। তিনি তার যোগ্যতা দিয়ে তার জায়গাটায় তিনি ভালো অনুষ্ঠান করছেন, তিনি করবেন, এটাই আমার প্রচেষ্টা, প্রত্যাশা করি। এবং আরও ভালো ভালো অনুষ্ঠান আসবে তার দ্বারা, তার অনুষ্ঠান দ্বারা দেশের আরও অনেক উপকার হবে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আমাকে দিয়ে কেন জোর করিয়ে এই ধরনের অনুষ্ঠান করতে হবে? সো আমার ভেতর থেকে যেহেতু আমার মনে হচ্ছে যে আমি পারি, লোকে আমার কাছে এসে ভৌতিক গল্প বলছে, ইন্টারেস্টিং তার অভিজ্ঞতাগুলো শেয়ার করছে, দ্যাটস ফাইন। কেউ তাদের জীবনের ভালোবাসার গল্পটা বলছে, কেউ হয়তো প্রতারিত হয়ে যাওয়ার গল্পটা বলছে। কিন্তু আমার অনুষ্ঠানে এসেই আপনি আপনার জীবনের অসহায়ত্বের কথা বলে মানুষের কাছ থেকে সাহায্য চাবেন, আর আমি 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 হয়তো সেটা পারছি না। আমি কয়েকটা এপিসোড এটা নিয়ে করেছি, ইভেন ডিরেক্টলি হয়তো লাভ স্টোরির সাথে সেটা যায় না, আমি এরকম কিছু এপিসোডও এখানে করেছি যেখানে হয়তো অনেকে তাদের জীবনের কষ্টের কথা বলেছেন, অর্থনৈতিক জায়গা থেকে, হ্যাঁ, কিছু মানুষ তাদেরকে হেল্পও করেছে এবং অনেকে আমাকে বলেছে উদয় ভাই এটা একটা ফিডব্যাক ভিডিও বানান। বাট আমার কাছে মনে হচ্ছে যে না, আমি আসলে, এটা তো আমার উদ্দেশ্য না। সো কেউ বা কারা যদি এই ধরনের অনুষ্ঠান করে থাকেন যার দ্বারা দেশের বা ব্যক্তির মানে উপকার হয়, নিশ্চয়ই আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, তারা হয়তো আপনাকে নিয়ে এই ধরনের অনুষ্ঠান করবে। কিন্তু আমার পক্ষে বা আমার রেডিও স্টেশনের পক্ষে আসলে এই ধরনের অনুষ্ঠান করাটা সম্ভব নয়। আমাদের মূলত অনুষ্ঠানের মূল ধারা যেটা থাকে সেটি হচ্ছে এন্টারটেনমেন্ট। হ্যাঁ, এন্টারটেনমেন্টের মাধ্যমে আপনি যদি কোনো একটা বার্তা পেলেন, কোনো একটা মেসেজ পেলেন, দ্যাটস ফাইন, ইটস এনাফ। কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাকে সুস্থ করে তুলবো, এই অনুষ্ঠানের মাধ্যমেই আপনি সবার কাছ থেকে হেল্প পাবেন, অর্থনৈতিক হোক, সেটা যেই ধরনের হোক,
এটা এক্সপেক্ট করতে পারেন না। তো আমি আশা করবো যে এই ধরনের কোনো রকমের মেসেজ আমাকে পার্সোনালি আপনারা কেউ আমার ফেসবুক পেজে দিবেন না। হ্যাঁ, অনুষ্ঠানে আসতে চাইতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট তার উদ্দেশ্য যেন এরকম না হয় যে অর্থনৈতিকভাবে আপনাকে সাহায্য সহযোগিতা করতে হবে। আমি বুঝতে পারি যে পৃথিবীতে এই মুহূর্তে একটা ভয়ানক সমস্যা যাচ্ছে, COVID-19, এবং এর মধ্যে আমরা অনেকেই অসুস্থ হয়ে পড়েছি, অনেকে জব হারিয়ে ফেলেছি, নানা রকমের সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছি। শুধু আপনি নন, কিন্তু এরকম সবাই যাচ্ছে কম বেশি, সবাই। তো তার মাঝখানেও আমাদেরকে টিকে থাকার যুদ্ধটা করতে হচ্ছে। সো একজন দুজনের পাশে দাঁড়ালে তো হচ্ছে না, সবার পাশে সবাইকে দাঁড়াতে হবে। সো আমি বিশ্বাস করি আপনি চেষ্টা করুন, নিশ্চয়ই আপনি আপনার গুণেই আপনি ঘুরে দাঁড়াবেন। থ্যাংক ইউ সো মাচ, এটা আমার একটা বিশেষ মেসেজ ছিল আমার বন্ধুদের উদ্দেশ্যে, কারণ গত কয়েকদিন যাবৎ আমি আমার পেজে দেখছিলাম অনবরত একটা মেসেজ আসছিল, উদয় ভাই উমুক স্টেশনের উমুক আর্জে কিন্তু রেগুলার মানুষকে হেল্প করার জন্য রেডিওতে শো করছে, যেখানে মানুষরা বিকাশে টাকা পাঠাচ্ছে, নগদে টাকা পাঠাচ্ছে, কেউ কেউ হেল্প করছে, আপনি এই ধরনের অনুষ্ঠান করেন, বাট আমি আসলে পারছি না, আইম রিয়েলি সরি, কারণ আমি এবং তিনি দুটো আলাদা মানুষ। সে তার জায়গায় ভালো কাজ করছে, আমি আমার জায়গায় চেষ্টা করছি আমার মতো করে অনুষ্ঠানগুলো করার জন্য। তো চলো আমি আবার নাসিরের কাছে চলে যাই, নাসির পরের অভিজ্ঞতাটা শুনি। পরের গল্পটা হচ্ছে আমার আর আমার এক বন্ধুর সাথে, সেটা যখন আমাদের বয়স 10 বছর, তখন তো সেই সময় গ্রামে আপনার মেলা হইতো, মেলাতে কনসার্ট হইতো, কনসার্ট বলতে রাত্রেবেলায় গান বাজনা এগুলো হইতো। তো আমি আমার বন্ধু মানে চিন্তা করলাম যে আমরা এই মেলায় যাবো, গান টান শুনবো, শুনে দেন আমরা বাসায় ফিরে আসবো। তো আমার বন্ধুর বাইসাইকেল ছিল, আমারও ছিল, বাট আমরা দুইটা নিয়ে নেই, একটা সাইকেল নিয়ে গেছি। তো আমার বন্ধুটার নাম হচ্ছে আরিফ, সে হয়তো আমাকে শুনবে, হয়তো মেসেজও করবে, যাই হোক। তো আমি আর আরিফ মেলায় গেলাম, মেলায় গিয়ে ঘুরলাম ফিরলাম। তো গান টান হলো, গান টান হওয়ার পর হঠাৎ বৃষ্টি চলে আসলো, যেই কারণে কনসার্টটা বন্ধ হয়ে গেল। তো তখন বাজে রাত 12টার কাছাকাছি, তো সেই সময় শোটা বন্ধ হয়ে গেল। তো তখন আমরা চিন্তা করলাম যে বৃষ্টি হচ্ছে, তো আমরা এখন কিভাবে যাব। তো বললো যে অনেক রাত হয়ে গেছে, যেতে যেতে অনেক সময় লাগবে, হয়তো ওইখান থেকে আমাদের বাসা 1 থেকে 1.5 ঘন্টা সাইকেল চালাতে হয়। তো আরিফ বলল যে চল আমরা ভিজে ভিজে চলে যাই। তো আমরা রওনা হলাম, ভিজে ভিজে যাওয়ার জন্য রওনা হলাম। তো মেলা থেকে আমরা মানে খাওয়ার জন্য কিছু কিনে নিলাম যে যাবো আর খাবো। তো সেই সময় আপনার ওই বুট ছিল, সে বুট ভাজা নিলাম, নিয়ে আমরা দুই ভাই মানে বন্ধু খাচ্ছি, আরিফ আর আমি খাচ্ছি, আর আরিফ সাইকেল চালাচ্ছে, আমি পিছনে বসে বসে ওকেও দিচ্ছি, আমিও খাচ্ছি। তো আমরা যাচ্ছি, বৃষ্টি হচ্ছে, হালকা বাতাস হচ্ছে। তো যাওয়ার পথে যখন আমরা মাঝামাঝি অবস্থায়, তো সেই সময় মানে ঝড়টা যেন আরও কেমন জোরে আসতে আসতে, গাছপালা যেমন ভেঙে ভেঙে আমাদের উপরে পড়বে। তো হঠাৎ করেই আরিফ বলল যে তুই সাইকেলটা তুই চালা, আমি একটু রেস্ট নেই, আমি অনেক টায়ার্ড হয়ে গেছি আর আমার ঠান্ডাও লাগতেছে, ভিজে গেছি, তো তুই একটু চালা, তোর শরীরটা একটু গরম হবে, আমি একটু রেস্ট নেব। তো বললাম ঠিক আছে, তো পিছে বস, আমি চালাই। তো আরিফ পিছনে বসে আছে, আমি সাইকেল চালাচ্ছি। তো সাইকেল চালিয়ে যখন যাচ্ছি, তখন মানে বৃষ্টিটা আস্তে আস্তে কমতেছে, বাতাসও কমতেছে, বৃষ্টিও কমতেছে। তো বৃষ্টি কম মানে কমে গেল, আমরা হালকা কমে গেছে। তো তখন আমরা যাচ্ছি মেন রোড দিয়ে, মানে মেন রোড বলতে অনেক ছোট, মানে অনেক চিকন, তো সেটাই আর কি পাকা করা, আমাদের এখনও আছে ওইটা, ওই চিকন রাস্তাই আছে। তো আমরা যাচ্ছি, আমি আরিফ পিছনে বসে আছে, আমি চালাচ্ছি। তো চালিয়ে যাওয়ার সময় বৃষ্টি নাই, বাতাস নাই, সব থেমে গেছে। তো যেতে যেতে আমরা বড় একটা আম গাছ পাইছি, আম গাছের নিচে দেখি অনেক আম পড়ে আছে। তো আরিফ বললো দাঁড়া দাঁড়া, আমরা আমগুলো নিয়ে নিই। তো আমি বললাম আম নিবি? তো আম কিসে নিবি? তো আরিফ করলো কি, আরিফের শার্ট খুলে কয় এটাতে তুই রাখ, এটা আমি পিছে ধরে বসবো, বা তুই আমি যখন চালাবো তুই ধরে বসবি। তো আমরা আম গাছের নিচে সাইকেলটা দাঁড়া করে দুজনে আম নিচ্ছি আর শার্টের ভিতরে রাখছি। তো যখন আমরা চলে আসবো, আম নিয়ে অশেষ অনেক আম হয়ে গেছে। তো তখন আমগুলা বেঁধে আরিফ পিছনে নিয়ে কয় এখন তুই বস, আমি কিছুক্ষণ চালা যাই, তারপরে তুই চালাই যাস। তো আমরা আমগুলো নিয়ে যাইতেছি, তো হঠাৎ করে সামনে মানে আবার একটু হালকা হালকা বাতাস মানে বাতাস হইতেছে। তো বাতাস হওয়াতে আরিফ বলতেছে আমার তো শীত লাগতেছে, আমার শার্টটা তো নিয়ে গেছিস, তাহলে তোর শার্টটা আমারে দে, আমি যখন মানে তুই যখন চালাবি তখন আবার তুই নিয়ে নিস, বাতাসটা সরাসরি আমার বুকে লাগে তো ঠান্ডা লেগে যাবে। তো বললাম আচ্ছা ঠিক আছে, আমি আমার শার্টটা খুলে দিলাম। তো শার্টটা খুলে দেওয়াতে আরিফ চালিয়ে যাচ্ছে, সামনে আমরা একটা ব্রিজ পাই, যে ব্রিজের কাছে মানে ছোট্ট একটা পুকুরের মতো, মানে ব্রিজের নিচে যে গর্তটা থাকে এই গর্তে অনেক পানি। তো পানি আমরা যখন ব্রিজটা ক্রস করব, তো আরিফ মানে হঠাৎ করে দাঁড়াই গেল,
আমি বললাম কি সারিফ, তো বলে ইয়া কর তুই একটু চালা, আমি এখানে একটু বসে রেস্ট নেই, তুই একটু চালা। বললাম আমি চালাবো, তুই বসে রেস্ট নিবি এখানে, মানে তুই পিছে বসবি না? তো আমাকে বলতেছে না তুই যা আমার একটু দেরি হবে। বললাম তুই না একা একা কী করু, তো আমিও বসি, আমি একটু রেস্ট নেই। ও বলে না তুই যা আমার একটু দেরি হবে, আমার এখানে একটু কাজ আছে। আমি বললাম এইখানে এত রাত্রে তোর কী কাজ থাকতে পারে? ক না তুই যা, তুই বাসায় যা, আমি আসতেছি। তো আমি তখন কেমন জানি মানে ওকে অস্বাভাবিক মনে হচ্ছে, তো তখন আমি বলতেছি না পাগলামি করিস না, চল এখানে বসা জায়গা না, আমরা বাসায় চলে যাই, বাসা আমাদের বেশি মানে দূরে না কাছাকাছি। তো ও কোনো কথাই শুনতেছে না, ও আমার দিকে মানে গরম হয়ে চোখ বড় বড় করে তাকাচ্ছে। তো বলতেছে তুই যা আমি আসতেছি, এখানে আমার কাজ আছে, আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে। তো বললাম কারা তোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে? তুই বুঝবি না, তুই আমগুলো নিয়ে যা, সাইকেলটা নিয়ে যা, আমি আসতেছি। তো আমি বলতেছি না তুই আমার সাথে চল, তোর আম্মু অনেক বকাবকি করবে, এমনি না বলে আসছি, আমরা বলে জানি, আমরা যে গেছি বললে যেতে দিত না, বলে জানি। তো বললাম যে তোর আম্মু অনেক বকাবকি করবে চল। তো কোনোভাবে কথা শুনতেছে না, ও আমাকে মানে গরম হয়ে তাকাচ্ছে আর বলতেছে যা না হলে মারবো, যা না হলে মারবো। ও আমার বয়সে 2 বছরের বড়। তো আরিফ বলতেছে তুই যা, তা আমি ওকে করলাম কি মানে হাতে ধরলাম, হাতে ধরে টান দিতেছি আয়। ওর হাতটা এত ঠান্ডা মানে বলার মতো না, মানে এমনি বৃষ্টিতে ভিজছি আর তার ভিতরে সাইকেল চালিয়ে আসছে বাতাস, মানে সারা শরীরে লাগছে। তো আমি ওকে বলতেছি চল, ওকে হাতে ধরে টানিয়েও উঠে না, মানে এমন শক্ত হয়ে গেছে ওকে আমি উঠাতে পারতেছি না। তো তখন মানে কেমন একটা লাগতেছে আমার যে ও আসবে না আসবে না। তো হঠাৎ করে ও বলতেছে মানে ও আমাকে বলতেছে কী হলো তুই দাঁড়াই গেলি কেন, চল বাসায় যাবি না? তো আমি এবার বললাম তুই তো বললি যে এখানে বসবি, তোর জন্য কে অপেক্ষা করতেছে, কই আমি তো তোকে শুনলাম, তুই তো আরও বরং থেমে গেলি এখানে। তো আবার স্বাভাবিক হয়ে আমার সাথে মানে সাইকেলে পিছনে বসে আবার আমরা চলে যাচ্ছি। তো চলে যাওয়ার সময় কিছু দূর যাওয়ার পরে মানে আমরা সেই জায়গাটাকে একটা হাস্যকর বিষয় হচ্ছে, আমরা যে জায়গায় আমাদের কবরস্থান বা ঈদগাহ মাঠ সেটাকে আমরা পাকিস্তান বলি, মানে হয়তো সেখানে আগের আমলে কিছু ছিল, আমরা পূর্ব পাকিস্তান বা এরকম কিছু বলি। তো এখানে একটা এতিমখানা আছে, এতিমখানার সাথে হচ্ছে কবরস্থান। তো কবরস্থানের কাছে যখন যাই তখন মানে আমার জন্য কেমন লাগতেছে, আমি সাইকেলটা চালাচ্ছি, তো যেদিকেই যাচ্ছি সেদিকেই মনে হচ্ছে 2-3টা রাস্তা, মানে এখন কোন রাস্তায় যাব এটা, মানে যেদিকে তাকাই সেদিকে 3টা কি 4টা রাস্তা, তো আমি এখন কোন দিকে যাব। তো আমি নেমে গেলাম, আরিফকে বললাম আরিফ আমার একজন কেমন লাগতেছে তুই একটু চালা। তো আরিফ বলতে আচ্ছা ঠিক আছে ব, ও পিছনে বসলো। ও হঠাৎ করে করলো কি নাসির আমি তো পারতেছি না, আমার খুব খারাপ লাগতেছে তুই একটু চালা। তোরে বললাম আমারও তো খারাপ লাগতেছে, চলে কাজ করে দুজন মানে সাইকেল তুই ধর, আমি আমরা আমরা হেঁটে হেঁটে যাই। তো আমরা হেঁটে হেঁটে রওনা হলাম। যখন কবরস্থানটা আমরা ক্রস করব তখন মানে কেমন একটা আওয়াজ পাচ্ছি, মানে ভয়ঙ্কর একটা আওয়াজ, ভয়ের মতো একটা আওয়াজ। তো সেই আওয়াজটা শুনে আরিফ মানে আমার থেকে মানে 2-3 পা আগানো, মানে আমার থেকে একটু একটু সামনে থাকতেছে, মানে হয়তো আমাকে মানে দৌড়ে চলে যাবে, আমাকে ফেল এরকম মনে হচ্ছে। তো আমি করলাম কি ওকে হাত ধরে আমার সাথে নিয়ে নিলাম। তো সাথে নেওয়ার পরে যে আমার সাথে সাথে হাঁটা, আমার জন্য কেমন লাগতেছে আমার খারাপ লাগতেছে দুজনের সাথে সাথে হাঁটি, তো শীত লাগতেছে। তো তখন আমরা একসাথে দুজন একসাথে কবরস্থানটা ক্রস করলাম। তো ক্রস করার পরে হচ্ছে কি আওয়াজগুলা মানে একটু পরপর আওয়াজ হয় আবার আওয়াজ হয় না। তো আরিফ অনেক ভয় পাইতেছে। তো আরিফ বলতেছে যে নাসির এখানে কিছু একটা হবে, চল আমরা এক কাজ করি, আমরা সাইকেল রাখা আমরা রেখে আমরা দুজনে দৌড় দিই। বললাম কেন? কারণ আমার যেন কেমন ভয় ভয় হইতেছে, হয়তো আশেপাশে কিছু আছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে চল দৌড় দিই। আমরা দুজনে দৌড় দিলাম, মানে দৌড় দেওয়ার একটু যাওয়ার পর ও মানে মানে সামনে কিছুই নাই, হঠাৎ করে মানে এমন অবস্থা যে দেওয়ালের সাথে বাড়ি খেয়ে পড়ে গেল। তো বললাম কি শরীফ? তো বলে না না কিছু হয় নাই, মানে কিছু যেন বাড়ি খেলাম। তো বাড়ি খাওয়ার পরে ও আবার উঠে গেছে, উঠে মানে অস্বাভাবিক ব্যবহার করতেছে আমার সাথে, কয় তুই দেখবি না এটা এভাবে ছিল, তুই আমার আমাকে কেন নিয়ে আসলি, সাইকেল কেন ফেলে আসলি, সাইকেল নিয়ে আসবো চল। তো আমি ওদিকে আর যাবো না। তো আরিফ বলতেছে না সাইকেল নিয়ে আসতে হবে চল যাই। তো সেই সময় ওই যে যারা আর কি ওই ধান কাটে, তো তারা কয়েকজন ছিল, তো তারা যখন আমাদেরকে মানে আমাদের পিছন দিয়ে ক্রস করতেছে, তো তখন বলতেছে কী হিসেবে তোরা এরকম করতেছিস কেন? তখন আরিফ বলতেছে না কিছু হয় নাই আমরা আসতেছি, আমরা ওই যে পিছনে সাইকেল রেখেছি তো আমরা আসতেছি। তখনও আমার সাথে ভালো ব্যবহার করতেছে। তো যখন ওনারা আবার চলে গেল ঠিক তখনই আবার ও অস্বাভাবিক হয়ে গেল।
বলে নাসির সাইকেল নিয়ে আসতে হবে, চল ওদিকে চল, আমাদেরকে ডাকতেছে, আমরা ওদিকে যাব। তো আমরা যখন আবার বললাম আচ্ছা ঠিক আছে সাইকেল নিয়ে আমরা সাইকেল চালায় চলে যাব। তো পিছন দিকে যখন ফিরছি, পিছন দিকে ফিরার পর মানে কিছু একটা, মানে কিছু একটা আওয়াজ আমাদেরকে মানে তাড়া করতেছে, যেন আমরা সামনের দিকে যে আমাদের মানে আওয়াজটা আমাদের পিছন পিছন আসে। তো আমি আরিফকে বলি, আরিফ আমার ভয় লাগতেছে, চল ভাই আমরা জায়গা বাসা জায়গায় সাইকেল আমরা সকালে এসে নিবো, বা কেউ নিয়ে গেলে নিয়ে যাক, কিন্তু আমার যেন কারণ ভয় ভয় লাগতেছে, কোনো ভয়ের কিছু না, আমি আসি না। তো আমি বলতাম আচ্ছা ঠিক আছে, তবুও ভয় ভয় আমি আরিফের পিছনে হাতটা ধরে আস্তে আস্তে হাঁটতেছি। তো হাঁটার অবস্থায় মানে ও হঠাৎ হঠাৎ চিল্লে ওঠে, মানে হঠাৎ হঠাৎ আতঙ্ক, মানে মানে হঠাৎ করে চিল্লে ওঠে, এমন ভয় লাগে। তখন আমি বলতেছি আরিফ তোর সাথে আমার যাওয়া যাবে না, তুই যাবাই আমি জায়গা। তো এরকম একটা ভয় কাজ করতেছে। তো আমি যখন একা কাছতে চাই, ও করলো কি হঠাৎ করে পড়ে গেল, মানে আগের মতো যে দেওয়ালে বাড়ি খাওয়া পড়ে যায় ওরকমভাবে আবার পড়ে গেল। তো পড়ে যাওয়ার পর ওর কাছে গেলাম, কাছে গিয়ে দিয়ে ওর শরীরে এত জ্বর, মানে গরম, শরীরে এত গরম হয়ে গেছে। তো গরম হওয়ার পর তখন আর কিছু বুঝতেছে না। পরে যে যারা যে ধান কাটতেছিল দেখা হয়েছিল, ওনারা মানে ওনারা আমাদেরকে ফলো করছে, যে ওদের সাথে কিছু একটা হয়েছে, বড় একটা ওরা কিছু একটা অকারেন্স করছে, যে কারণে ওরা এখনও বাসায় যায় নাই বা আশেপাশে ঘোরাফেরা করতেছে। তো তারা আমাদেরকে ফলো করছিল। তো ফলো করার কারণ ওনারা যখন আমাদের কাছে আসছে যে কী হয়েছে, বললাম এরকম 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 মানে হইতেছে আমাদের সাথে। তো ওনারা বললো চল আমাদের সাথে চল। পর আরিফ আর উঠে না, আরিফকে সাইকেলের পিছনে বসাইয়া মানে আমরা ধরে ধরে বাসায় নিয়ে গেছি। তো বাসায় নিয়ে যাওয়ার পর মানে মসজিদ যখন, মানে আমাদের গ্রামের মসজিদ আছে, তো মসজিদটা যখন কোর্স করছি তখনও ঠিক হয়ে গেছে, কথা বলতেছে যে আমরা কোথায় আসলাম, বাসায় চলে আসছি। বললাম হ্যাঁ ঠিক আছে। আরিফ কয় তাহলে তুই বাসায় যা, আর আমি ওদের মানে ওনাদের সাথে আমি বাসায় চলে যাবো। বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি আমাদের বাড়ি হয়তো 3-4 মিনিট, তো ওটুকু যাওয়াতে আমার খুব মানে এত ভয় কাজ করতেছে, মানে আমি শরীর লাগাতে পারতেছি না, আমি হাঁটতে পারতেছি না। তো এই ছিল আমার মানে স্টোরিটা। ধন্যবাদ নাসির, আমরা আবারও আসবো আপনার কাছে। এবং এই মুহূর্তে যারা টিউন করে আছেন জাগো এফএম 94.4 এবং একই সঙ্গে ফেসবুক এবং ইউটিউব থেকে আমাদেরকে দেখছেন, তাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ফুড স্টুডিওতে। এক্স্যাক্টলি, ফুড স্টুডিও প্রতি বৃহস্পতিবার রাতে জাগো এফএম 94.4 রাত 10টার পরপর শুরু হয়ে যায় এবং এখানে আপনার বন্ধু উদয় আপনার সাথে থাকে। আপনারা জানেন এখানে আমরা চেষ্টা করি প্রতি সপ্তাহে আমাদের লিসনারদেরকে ইনভাইট করতে। এখানে যারা সেখানে গল্প বলতে আসেন তারা কিন্তু প্রফেশনাল স্টোরি টেলার না, অ্যাকচুয়ালি তারা সবাই আমাদের জাগো এফএমের লিসনার এবং তারা তাদের ইচ্ছের কথা জানিয়ে থাকেন এসএমএস করে যে আমি গল্প বলতে চাই। একটা প্রসেস আছে, প্রসেসটা একটু বলে দিচ্ছি। আপনি যদি আপনার কাছে থাকা গল্পগুলো রেডিওতে এসে লাইভে বলতে চান, তাহলে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে আপনাকে টাইপ করতে হবে RBS স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেসে আপনার প্রফেশন টাইপ করে পাঠাতে হবে আমাকে 26969 নাম্বারটিতে। আমাদের টিম মেম্বার আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার গল্পগুলো যদি প্রচারযোগ্য হয় নিশ্চয়ই আপনি আগামী সপ্তাহে আমাদের সাথে লাইভে বসে গল্প করবেন। তো আজকে যেমনটা নাসির গল্প বলছে, এরকম আরও বেশ কিছু অতিথি আমার ওয়েট করছে বাহিরে, একটু পর আমরা তাদেরকেও ইনভাইট করব। তো আমরা একটু দেখি ফেসবুকে কী অবস্থা। ফেসবুকে কিন্তু অনেক নতুন বন্ধু জয়েন করেছে, অচিন দেশের বন্ধু জয়েন করেছে আমাদের সাথে, এমনি দেলাউর হোসেন যুক্ত হয়েছেন আমাদের সাথে, এম খান যুক্ত আছেন, ওসমান যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, মুয়াদ যুক্ত হয়েছেন, ইসমাইল হোসেন যুক্ত আছেন, হামিদ যুক্ত আছেন, রাকিব যুক্ত আছেন আমাদের সাথে যুক্ত আছেন, শ্রাবণ যুক্ত আছেন, সাদিয়া আক্তার মৌ আমাদের সাথে যুক্ত আছেন, এদিকে বন্ধু রবিন এবং গুলজার রয়েছেন আমাদের সাথে, মোহাম্মদ রয়েছেন, মুকিত রয়েছেন আমাদের সাথে, সরকারকে দেখতে পাচ্ছি, কামাল রয়েছেন আমাদের সাথে, অন্তরা রয়েছেন আমাদের সাথে, সামিয়া রয়েছেন আমাদের সাথে, শেখ রয়েছেন, রবিউল রয়েছেন আমাদের সাথে, ফেসবুকে বিল্লাল এবং আরমানকেও দেখতে পাচ্ছি, মাহিদ এবং রায়হান তারাও যুক্ত আছেন, আবু বকর এবং ফারদিন আহমেদ যুক্ত আছেন আমাদের সাথে, তন্নি আরশি এবং শাইমা আক্তার, নাদিয়া যুক্ত আছেন আমাদের সাথে, মেহরিয়া রয়েছেন আমাদের সাথে, সিফাত এবং সোহরাব আলী আহমেদ অনেক যুক্ত আছেন, ইসরাহাত আমাদের সাথে, ইয়ামিন মোল্লা যুক্ত আছেন, আশরাফুল ইসলাম এবং রোশনি আহমেদ রয়েছেন আমাদের সাথে, সালমান রয়েছেন আমাদের সাথে, রিয়া যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ, অনেকেই কানেক্টেড আছেন, থ্যাংকস আ লট যেভাবে আপনারা যুক্ত হচ্ছেন, কানেক্টেড হচ্ছেন এবং আমাদেরকে ইন্সপায়ার করছেন, কমেন্ট করছেন, লাইভটা শেয়ারও করছেন। অনেকে যারা করছেন তাদেরকে ধন্যবাদ, যারা লাইভটা শেয়ার করছেন। একটু অনুরোধ করতে চাই, আমার এই অনুষ্ঠানটাকে আমি সামনের দিকে নিয়ে যেতে চাই, আরও বেটার বেটার গল্প আমি আপনাদেরকে ভূত স্টুডিওতে শোনাতে চাই। উইদাউট ইউর সাপোর্ট আই কান্ট, আপনার সাপোর্ট ছাড়া এটা আমি কিছুতেই পারবো না। সো প্লিজ লাইভটাকে আপনার প্রোফাইলে শেয়ার করে দেন এবং বিভিন্ন গ্রুপে আপনি লাইভটাকে শেয়ার করে রাখুন, যেন আপনার এই লাইভটা দেখে হয়তো অনেক মানুষ ইন্টারেস্টেড হবে, ও আচ্ছা এখানে রেডিওতে গিয়ে লাইভ গল্প বলা যায়, সো ওয়াই নট আমি একটা রেজিস্ট্রেশন
করি, অ্যান্ড নেক্সট উইকে হয়তো সেখান থেকে বেটার বেটার স্টোরি আমি আপনাদেরকে শোনাতে পারবো। তো চলছে আজকে ভূত স্টুডিও, আরও খানিকটা সময় তো চলবেই এবং এরই ভিতরে আমরা আরও বেশ কিছু স্টোরি আমি আপনাদেরকে শোনাবো। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই মুহূর্তে আপনি ভিড়ভাট্টায় গিয়ে শপিং করতে না চাইলে অথবা ডট কম হতে পারে পারফেক্ট সলিউশন। এক্স্যাক্টলি কোভিড 19 নিয়ে সময় আমি তো সবাইকে সাজেস্ট করবো যে কম কম বাহিরে যান। সো বাসায় বসে যদি আপনি অথবা ডট কমে ভিজিট করেন এবং অনলাইনে পার্চেস করতে পারেন, খামাকা বাহিরে গিয়ে কেন ঘুরপাক খাবেন? সো আমার কাছে মনে হয় ঝামেলাবিহীনভাবে শপিংয়ের জন্য অন্যতম জায়গা হচ্ছে অথবা ডট কম। এবার আমরা আবার ঘটনায় চলে যাব, নাসিরের কাছ থেকে আমরা পরের ঘটনাটা শুনব। আমার সাথে মানে যে দুটো গল্প বললাম এটা ছিল আমার সাথে ঘটা, কিন্তু এখন যেটা বলবো সেটা আমার সাথে না, আমার দাদার কাছে শোনা গল্প আর কি। ওনার সাথে যেটা ঘটে গেছিলো সেটা আমি আপনাদের সাথে মানে বলবো। তো ঘটনাটা হচ্ছে আমার দাদার সাথে। তো আমার দাদা ছিল, হয়তো এখন তিনি মানে এখন তিনি নাই, অনেক আগেই মানে ইন্তেকাল করেছেন। তো আমার দাদা মানে অনেক জায়গা জমির মালিক ছিল। তো উনি চাষাবাদ নিজেই করতো, হয়তো লোক রাখত, মানে কাজের লোক রাখত। তো আমার দাদা মানে অনেক ধান চাষ করতো। তো ধান চাষ করার কারণে সে ক্ষেতগুলাতে কিছু কিছু জায়গা জমি আছে যেগুলাতে ধান বাদে হচ্ছে আপনার লাউ, মানে সবজি জাতীয় যেসব জিনিস এগুলা আর কি চাষ করতো। তো আপনার একটা জিনিস হচ্ছে লাউ চাষ করতো। লাউগুলো হয়তো কি যখন একটু একটু হালকা মানে বিক্রির উপযোগ হয়েছে, তো সেই সময় লাউগুলো রাত্রেবেলা চুরি হয়ে যেত। তো রাত্রেবেলা কেউ নিয়ে যেত কিন্তু দাদাই ধরতে পারতো না। তো একদিন দাদাই করছিল যে লাউগুলো যাতে চুরি না হয় আমরা রাতে গিয়ে বসে থাকবো। তো আমার দাদা হয়তো তার সাথে একজন লোক তারা পাহারা দিতে গেছে যে রাত্রে কে নিয়ে যায় এটা আমি দেখতে চাই বা তাকে ধরতে চাই, এতগুলো লাউ কে নিয়ে গেল বা কারা নিয়ে গেল, কিভাবে নিয়ে যায়, তো ওকে আমরা ধরব। তো সেই অনুযায়ী আমার দাদার ওই কাজের লোকটা তারা ওই ক্ষেতের ভিতরে মানে বসে থাকে, হয়তো তারা মানে কোনো ফাঁদ পেতে বসে থাকে যে যখন আসবে তাদেরকে তখন ধরব। তো ওনারা অনেকক্ষণ বসে থাকে কিন্তু চোর আসে না বা লাউ নিতে কেউ আসে না। কিন্তু ঠিক সেই সময় একটা মহিলা আর একটা বাচ্চা, ছোট বাচ্চা, ওনারা ওই ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছে। তো আমার দাদা ওই কাজের লোকটাকে বলল যে তুই যায় দেখ যে ওরা কারা। তো ওদেরকে জিজ্ঞাসা করলো যে আপনারা কারা, কোথা থেকে আসছেন? বলছে আমরা পাশের গ্রাম মানে পাশের গ্রামে গেছিলাম, বাড়ির দিকে যাচ্ছি। তো কাজের লোকটা মানে জোরে দাদাকে বললো যে ওরা মানে আত্মীয় বাড়ি গেছিলো, ওরা বাসার দিকে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে যেতে দে। তো দাদা বললো আবার এদিকে আয়। তো দাদা আবার ছিল মানে মজার মানুষ, সে বলতেছে যে কাজের লোকটাকে বলতেছে যে তুই এক কাজ কর, তুই একটু গান গা, আমি একটু তোর পাশে ঘুমাই। তো ও গান গাচ্ছে আর আমার দাদা পাশে ঘুমাচ্ছে। তো এর ভিতরে মানে আমার দাদা যখন ঘুমাই গেছে, তো পাশের লোকটা করছে মানে কাজের লোকটা করছে কি, উনিও আস্তে আস্তে মানে রাত 12টা 1টার মতো বাজে, তো উনিও ঘুমাই গেছে। তো ঘুমিয়ে যাওয়ার পর তাদের আশেপাশে কেউ বসে বসে মানে তাদের আশেপাশে বসে কেউ গল্প করতেছে। আমার দাদা ভাবতেছে যে ওই কাজের লোকটা হয়তো গান গাই মানে গান গাইতেছে, কিন্তু না, সেও তো ঘুমাই গেছে। তো আমার দাদা হঠাৎ করে চোখ খুলছে, চোখ খুলে দেখে যে কেউ নাই, আবার সে ওই ঘুম অবস্থায় আবার ঘুমাই গেছে। তো আবার কিছুক্ষণ পরে দেখে কেউ ওনাদের আশেপাশে মানে কথা বলতেছে বা মানে গল্প করতেছে, কিন্তু যখনই চোখ খুলে তখন কেউ নাই। তো হঠাৎ করে উঠে গেছে, উঠে গিয়ে কাজের লোকটাকে বলতে তুই ঘুমাইছিস কেন, তুই ওঠ, তুই উঠা ক্ষেতের চারপাশে একটু ঘুরে আয়। তো কাজের লোকটা ক্ষেতের চারপাশে মানে ঘুরে দেখে আসলো, কেউ নেই, মানে যেরকম ছিল লাউ একটা লাউ হয়তো লরচর হয়নি, যেভাবে ছিল ওইভাবেই আসে। তো দাদাকে এসে বললো যে সব ঠিক আছে, কেউ আসে নেই, এখন চুপ করে বসে থাক, এখন আর ঘুমাবি না, যে যদি আসে তাদেরকে ধরতে হবে। তো ওনারা দুজন ঘুমায় না, কিন্তু হঠাৎ করেই তারা দেখতে পায় যে দূরে থেকে দুইটা মানে লাইট নিয়ে কেউ আসতেছে, দুইটা লাই আলোর মতো কিছু একটা মানে দূরে থেকে আসতেছে। তো ঠিক আছে, দাদা বলতেছে যে ওরাই ওরাই হয়তো হবে, ওরাই হয়তো ওইগুলো নিয়ে যায়। কিন্তু আস্তে আস্তে আসতেছে, কাছে যখন আসে তখন দেখে হ্যাঁ তারাই মানে ক্ষেতের দিকে ঢুকতেছে। ক্ষেতের দিকে ঢোকার পর তারা আমার দাদা আর হচ্ছে কাজের লোক মানে মানে নিচে হয়ে ক্ষেতের নিচে মানে যে লাউগুলো থাকে ওগুলোর যে উপরে জালি দেওয়া থাকে, যেগুলোর জালির উপরে গাছগুলো থাকে আর নিচে লাউগুলো ঝুলে যায়, তো ওনারা সেই ক্ষেতের নিচে ঢুকে গেছে, সেই জালির নিচে ঢুকে ঢুকে মানে ওনাদের কাছে যাচ্ছে। কিন্তু লাইট দুটা সে আগের মতোই মানে একই রকম দূরত্বে থাকে, ওনারা শুধু একটু পরপর লাউর কাছে যায়,
আর সে লাউটা থাকে না। তো আমার দাদা ভাবতে স্যার কাজের লোক ভাবতেছে যে ওরা হয়তো ভেগে নিতেছে বা ওরা ওইগুলো সরাই রাখতেছে, কিন্তু তাদেরকে ধরতে পারতেছে না, মানে ধরার একটা সুযোগ খুঁজতেছে বাট সেই সুযোগটা পাইতেছে না। তো সেই সুযোগটা না পাওয়ার কারণে তো আমার দাদা বলতেছে তুই এক কাজ কর, তুই ওই পাশ দিয়ে যা আমি এই পাশ দিয়ে যাই। তো আমার দাদা এই পাশ দিয়ে আর কাজের লোক ওই পাশ দিয়ে আসতেছে। তো আসার পরে যখন ওই চোর দুইটা বা লাইটের আলো দুইটা মাঝখানে, তখন আমার দাদা আর কাজের লোকটা মানে দুই পাশ দিয়ে আসতেছে, মানে এক আমার দাদা হচ্ছে এই পাশ থেকে আর কাজের লোক ওই পাশ থেকে আসতেছে। তো যতই ওরা কাছে যায় কিন্তু সে আলোটা আস্তে আস্তে কমে যায়, মানে ছোট হয়ে যাচ্ছে, আরও কাছে যায় মানে আস্তে আস্তে কমে যাচ্ছে। তো যখন একবারে আমার দাদা আর ওই কাজের লোকটা মানে পাশাপাশি হয়ে গেছে, সামনাসামনি হয়ে গেছে, তখন আলো দুইটা নাই, মানে আলো দুইটা অদৃশ্য হয়ে গেছে। তো আলো দুইটা অদৃশ্য হওয়ার কারণে তো ওনারা মানে ভিতরে ভিতরে ভয় পেতেছে যে হয়তো আমাদের ঘুম এখনও শেষ হয় নাই বা চোখে ঘুম আছে সেই জন্য এরকমটা দেখতেছি, বা এরকম হওয়ার তো কথা না। কিন্তু আবার দেখে সেই লাউগুলো একই রকম অবস্থায় আছে। তো ওনারা আবার সেই আগের অবস্থায় যা বসে থাকে, জাস্ট আসবে ধরবো বা এখনই কর, ওই পাশেই পানি ছিল মানে খেতে পানি ছিল, সেই পানিগুলো চোখে দিল যাতে ঘুম না আসে। তো আবার সেই একই রকমভাবে দুইটা আলো অন্যদিক থেকে আসতেছে। তো দুইটা আলো অন্যদিক থেকে আসে আবার সেমভাবেই ওই খেতের ভিতরে ঢুকলো। ঢোকার পরে দাদা বললো তুই এবার ওই পাশ দিয়ে যা আমি এই পাশ দিয়ে যাই, মানে দুজন দুই দিক থেকে আসবো, জীবাভোগ ধরতে হবে। তো তখন ওনারা দুজন দুই পাশ থেকে যায়, কিন্তু যাওয়ার পরে যতই কাছে যায় আলো দুইটা আস্তে আস্তে ছোট হয়ে যায়। তো তখন দাদা বলতেছে কাজের লোকটাকে এই তো এদিক দিয়ে আইসা পড়। তো কাজের লোকটা ওই দিক দিয়ে ঘুরে মানে লাইটের আলো দুইটার পাশ মানে অন্য দিক দিয়ে ঘুরে দাদার কাছে চলে আসে। তো আমার দাদা বলতেছে এখানে মানে চোট্টোর কিছু নাই, এখানে হয়তো ভৌতিক কিছু আছে বা যারা এগুলো খায়, মানে লাউ কেউ চুরে নেয় না, এগুলো কেউ খেয়ে ফেলে। তো কাজের লোকটা ভয় পাইতেছে, বলতেছে আচ্ছা ঠিক আছে চলেন আমরা চলে যাই। তো আমার দাদা বলতেছে চল আমরা তাহলে বাসার দিকে রওনা হই। যখন বাসার দিকে যাইতেছে তখন কাজের লোকটা মানে একটু ভয় ভয় পাইতেছে, আর আমার দাদা বলতেছে ভয়ের কিছু নাই চল আমরা চলে যাব, আমরা এখানে থাকবো না, বা কালকে সকালে এসে যত লাউ আছে যেগুলো বিক্রি করা যায় সেগুলো আমরা নিয়ে নিব। তো আমার দাদা হাঁটতেছে, কাজের লোকটাও হাঁটতেছে। তো হেঁটে হেঁটে যখন মানে একটা তিনটা রাস্তার মোড় আছে, একদিকে চলে গেছে বিলের দিকে রাস্তা, মানে আমাদের বাড়ির পাশে বিল ছিল, একটা চলে গেছে বিলের দিকে আর একটা গেছে আপনার মসজিদের দিকে আর একটা আমাদের বাড়ির দিকে। তো আমার বাড়ির দিকে যেটা গেছে সেদিক দিয়ে আমার দাদা আর ওই কাজের লোকটা মানে চলে যাবে। তো চলে যাওয়ার সময় মানে কাজের লোকটা বলতেছে তো আমি এদিক দিয়ে কেন যাব, আমি মসজিদের পাশ দিয়ে আমার বাড়ির কাছে হবে, আমি ওদিক দিয়ে চলে যাই আপনি ওই দিক দিয়ে চলে যান। তো দাদা বলতেছে তুই ভয় পাবি না, কয় না ভয়ের কিছু নাই, ভয় কেন এই বাসা তো দেখাই যাচ্ছে। তো কাজের লোকটা ওদিক দিয়ে চলে গেছে আর আমার দাদা ওইদিক দিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। কিন্তু সকালবেলা মানে সকালবেলা আমার দাদা খবর পাইছে যে কাজের লোকটা শরীর ভালো না। তো আমার দাদা কাজের লোকটার কাছে গেছে যে কী হয়েছে, পরে বলছে আমি যখন ওই রাস্তা দিয়ে আসতেছিলাম সে আলো দুইটা আমার পিছন পিছন আসতেছিল, তো আমি যতই পিছন মানে যতই তাড়াতাড়ি ছুটি সে আলো দুটো আমার দিকে বড় বড় হয়ে মানে মানে তাড়াতাড়ি আসতে থাকে। তো আমি যখন প্রায় বাড়ির কাছাকাছি তখন হচ্ছে ওই আলো দুইটা আমার যে বাসার যে বাসার সামনে যে গাছগুলো আছে সেই গাছের উপরে লাড়াচাড়া করতেছে, গাছগুলো দুইটা মানে দুইটা গাছ যেন মাটির লগে ছয় ছয় অবস্থা, মানে ভেঙে যাচ্ছে কিন্তু ভাঙতেছে না, হেলে যাচ্ছে কিন্তু ভাঙতেছে না, অনেক বাতাস হইতেছে কিন্তু আসলে মানে এত বাতাস হইতেছে যেমন গাছপালা সব ভেঙে যাবে। কিন্তু যখন আমি সামনের দিকে যাই কিছুই হয়নি, যা যা ছিল সবই ভালো আছে। কিন্তু যখন ওই আলো দুইটা মানে আমি যত তাড়াতাড়ি যাই আলো দুইটা আমার পিছন পিছন তাড়া করে, তো যখন আমি বাসার কাছে চলে আসছি ঠিক তখনই আলো দুইটা আমার মানে আমি যে গেটটা খুলবো আমার বাড়ির যে গেটটা খুলবো সেই গেটটা খুলতে পারতেছি না। তো সেই গেটটা গেটের ওই পাশে আলো দুইটা মানে গেটের ভিতর দিয়ে দেখা যাচ্ছে যে আলো দুইটা আছে। তো আলো দুইটা থাকার কারণে আমি মানে গেটটা খুলতে পারতেছি না, বা আলো দুইটা হয়তো আটকায় রাখছে, কিন্তু আমি গেটটা যতই জোরে ধাক্কা দিই বা অনেক মানুষকে ডাকতেছি কিন্তু মানে আমার গলাতে যেন কেন আওয়াজ বের হইতেছে না, কিন্তু আমার মনে হচ্ছে আমি অনেক চিল্লায় চিল্লায় ডাকতেছি কিন্তু আমার মনে হচ্ছে না যে কেউ আমার কথা শুনতেছে, বা আমি বলতে পারতেছি না কিন্তু আমার ভিতর থেকে মনে হচ্ছে যেন আমি অনেক জোরে জোরে ডাকতেছি, কিন্তু গেটটা খোলার অনেক চেষ্টা করি কিন্তু খুলতে পারি না। কিন্তু যখন আমি জোরে ধাক্কা দিই মানে গেটটা অটোমেটিকলি হঠাৎ করে খুলে যায়, আস্তে আস্তে খুলে যায়। তো খুলে যাওয়ার পর আলো দুইটা মানে পাশাপাশি ছিল,
তারা দুজন আলাদা হয়ে যায়, আস্তে আস্তে আলাদা হয়। তো আলাদা হওয়ার পর আমি ভয় পেতেছি, কিন্তু ভয় পাওয়ার সময় মানে আলো দুটো আস্তে আস্তে আলাদা হচ্ছে, আমিও যেন কেমন একাই একাই মানে অটোমেটিকলি আমার হাত পা একাই সামনের দিকে চলে যাচ্ছে। তো আমি যখন আলো দুটার মাঝখানে অবস্থান করতেছি, ঠিক তখনই আলো দুটো আমাকে চাপ দেয়, মানে দুই দিক থেকে আলো দুটো আসে আর আমি নিচে পড়ে যাই। নিচে পড়ে যাওয়ার পর আমি সকালে উঠে দেখি আমি বিছানায় শুয়ে আছি। তো এই ছিল আমার লাস্ট গল্পটা, এটা আমার সাথে নেই, এটা আমার দাদার সাথে হয়েছিল আর কাজের লোকের সাথে। তো আমি কিছু মানে বলতে চাই, তো হচ্ছে আমার আমি যখন আসি তখন আমার ওয়াইফ বলে যে অবশ্যই আমার নাম আর আমার ছেলের নামটা, আমার ছেলের বয়স হচ্ছে 19 মাস, তো আমার বউয়ের নাম হচ্ছে রুবিনা আক্তার আর আমার আমার বাচ্চার বয়স হচ্ছে 19 মাস, আমার বাচ্চার নাম রায়ান আহমেদ রিয়ান। তো ওনাদের জন্য সবাই দোয়া করবেন। ডেফিনেটলি ওদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য এবং আপনার পরিবারকেও। সো ভালো লাগলো নাসির, আবারও কোনো এক সময় নিশ্চয়ই আপনার সাথে কথা হবে। অবশ্যই অবশ্যই, আপনাদেরকেও খুব ধন্যবাদ আমাকে এখানে বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ নাসিরকে। নাসির এখন চলে যাবে, কিন্তু জাগো এফএম 94.4 এর ভূত স্টুডিও কিন্তু তার নিজস্ব গতিতেই চলছে এবং চলবে। সো যারা এই মুহূর্তে টিউন করে আছেন জাগো এফএম 94.4 এবং সেই সাথে শুনছেন আমাদেরকে, তাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধু, আপনিও যদি আমাদের এখানে এসে আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো বলতে চান, তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে RBS স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার প্রফেশন টাইপ করে পাঠাতে হবে উদয়কে 26969 এই নাম্বারটিতে। ফেসবুকে সরাসরি আপনি আমার সাথে কানেক্টেড হতে পারেন, আমার ভেরিফাইড ফেসবুক পেজ আছে একটি, www.facebook.com/RJUDAY। এক্স্যাক্টলি ফেসবুকে আরজি উদয় দিয়ে সার্চ করলে অনেকগুলো ফেক আইডি পেজ এবং গ্রুপ পাবেন। সো সমস্ত কিছুকে ভুলে গিয়ে শুধুমাত্র ব্লু টিক মার্ক দেওয়া ফেসবুক যে পেজটিকে অথেন্টিক করেছে সেই পেজে লাইক অ্যান্ড ফলো দুটো অপশনে ক্লিক করে রাখবেন, সো দ্যাট আমার প্রত্যেকটা অনুষ্ঠানের নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। নট অনলি রেডিও শোজ, আমার আদার্স যে শোগুলো আমি আমার লিসনারদেরকে নিয়ে করে থাকি সেগুলোর নোটিফিকেশানও আপনি পাবেন, কারণ আমি চাই আমার পেজের বিভিন্ন শোগুলো যেভাবে আমি ডিজাইন করে থাকি, যেখানে আপনারাই পার্টিসিপেট করবেন, আপনারাই সেখানে কথা বলবেন, সেই শোগুলোতে আপনি একদিন জয়েন করেন, রাইট? একই সঙ্গে এই অনুষ্ঠানটি লাইভ হচ্ছে www.facebook.com/JagoFM এবং JagoFM এর এই ফেসবুক পেজটিও কিন্তু অথেন্টিক, অর্থাৎ এটি ভেরিফাইড আছে। সো এই পেজটিতে লাইক অ্যান্ড ফলো বাটনটিতে ক্লিক করে রাখেন, সো দ্যাট আমাদের সমস্ত অনুষ্ঠানের নোটিফিকেশান আপনি পেয়ে যাচ্ছেন। আমাদের ইউটিউব চ্যানেল, যেটি বাংলাদেশের প্রথম FM ইউটিউব চ্যানেল, যেটি 1 মিলিয়ন+ সাবস্ক্রাইবারের একটি পরিবারে পরিণত হয়েছে আপনাদের সাপোর্টে, সেই চ্যানেলটিতে হয়তো কারো কারো এখনও সাবস্ক্রাইব করা নেই, তাদের জন্য বলে দিচ্ছে YouTube/JagoFM। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন ভিডিও আপনি কিন্তু সেখানে পাচ্ছেন রীতিমতো। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছেন, যেমনটা যুক্ত হয়েছেন বন্ধু সাদিয়া আমাদের সাথে, যুক্ত হয়েছেন পলাশ আমাদের সাথে, পল্লব যুক্ত হয়েছেন আমাদের সাথে, রায়হান যুক্ত হয়েছেন আমাদের সাথে, বাবর যুক্ত হয়েছেন আমাদের সাথে, অতুন যুক্ত হয়েছেন আমাদের সাথে, নুরুন্নবী যুক্ত হয়েছেন আমাদের সাথে, কঙ্কা যুক্ত হয়ে জানিয়েছেন উদয় ভাই স্টোরিটা আজকে খুব ইন্টারেস্টিং লাগছে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড পলাশ বলছে ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জোস, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করেছেন। এদিকে বন্ধু রাইসা উদয় ভাই আই জাস্ট লাভ দিস ভূত স্টুডিও, থ্যাংক ইউ সো মাচ, আমিও পছন্দ করি আপনাদের এই ভালো লাগার কথাগুলো শুনতে পড়তে, আমাদের সাথে জয়েন করেছে। এদিকে মহুয়া নামের একটা বন্ধু বলছে উদয় ভাই আমি কিন্তু একদিন লাইভে আসবো, আমার কাছে কিছু গল্প আছে। ডেফিনেটলি আসবেন, যারা এখানে এসে গল্প বলতে চান আমি নিয়মটা একটু আগেও বলেছি, আবারও মনে করিয়ে দিচ্ছি, গল্পটা বলতে হলে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে RBS একসাথে, RBS স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, পাঠিয়ে দিতে হবে এই SMSটাকে 26969 নাম্বারে, 26969 এই নাম্বারটিতে। সিম্পল ব্যাপার, রাইট? আজকে যারা রেজিস্ট্রেশন করছেন হয়তো এরই মধ্যে কারোর সাথে দেখা হবে নেক্সট থার্সডেতে এই অনুষ্ঠানে এই সেম টাইমে। অনুষ্ঠানটিতে ফেসবুকে যেহেতু এখন লাইভ হয়, প্রচুর মানুষ ফেসবুকের থ্রুতে আমাদের শোটা দেখেন, তাদের কাছে ধন্যবাদ যে ফেসবুকে এত এত অপশন থাকার পরেও আপনারা আমাদের ভিডিওসগুলো দেখছেন, ঘন্টার পর ঘন্টা আমাকে সময় দিচ্ছেন, কমেন্ট করছেন, এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আপনি এই অনুষ্ঠানটিকে শেয়ার করছেন। হয়তো গুটি কয়েক মানুষ করে না, বাট ম্যাক্সিমাম মানুষই আমাকে এই সাপোর্টটা করে থাকেন, যার কারণে এই শোটা কন্টিনিউয়াস চলছে, আদারওয়াইজ এটা চলতে পারতো না, বিকজ একটা শো লিসনারদের উপর ডিপেন্ড করে চলছে। কিন্তু এখানে কিন্তু আপনি খেয়াল করেন আমি কোনো সেলিব্রিটিদেরকে নিয়ে আসি নাই, এখানে এমন কোনো স্টোরি টেলারকে নিয়ে আসি নাই যে রোজ তারাই এসে গল্প বলবে, আমার কাছে কোনো স্পেসিফিক 3 জন বা 4 জনের কোনো টিমও নাই, এখানে আমরা লিসনারদের উপরে ডিপেন্ড করে শোটা চালাচ্ছি। এবং এই জন্য আমি বলবো যে জাগো এফএম এবং ভূত স্টুডিও এই জায়গাটায় সাকসেসফুল, যে হ্যাঁ লিসনারদের একটা শো, যেই শো তারাই আসবে, তারাই গল্প বলবে, তাদের গল্প কেউ বিশ্বাস করবে কেউ করবে না, এটা কোনো ডিল না যে আপনি বিশ্বাস করছেন কি করছেন না। আমার একটাই বিশ্বাস,
গল্পগুলো উপভোগ করছি আমরা, অনুষ্ঠানটা কেন করছি, এন্টারটেইনমেন্ট করার জন্য, মানে এন্টারটেইন করার জন্য। সো সেই এন্টারটেইনমেন্টের একটা অংশ হচ্ছে আমাদের এই ভূত স্টুডিও। যদি আপনার ভালো লাগে তাহলে আপনিও রেজিস্ট্রেশন করেন, আপনি আসেন, আপনি বলেন। আর যদি একান্তই না আসা পসিবল হয় অ্যাটলিস্ট ভিডিওটা দেখে কমেন্ট করেন আর লাইভটাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেন। লাইভ চলাকালীন অবস্থায় আপনার প্রোফাইলেই তো এখন অনেকে শেয়ার করেন নাই, নিজের উদ্যোগে একটু শেয়ার করে রাখুন। চলুন পরবর্তী অতিথির সাথে আমি একটু পরিচিত হই। কী নাম ভাই আপনার? আসসালামু আলাইকুম উদয় ভাই, আমার নাম শেখ সজিবুর রহমান। ওকে, সজীব ভাইয়ের কাছ থেকে আমরা তাহলে এখন অভিজ্ঞতাগুলো শুনবো। সো আমরা চলে যাব সজীব ভাইয়ের কাছ থেকে প্রথম অভিজ্ঞতাটা শুনতে। তো আমি আমার ঘটনা শুরু করার আগে আমি যে বাসায় থাকতাম সে বাসায় একটু বর্ণনা দিতে চাই। তো আমাদের যে মেন গেটটা ছিল বাড়ির মেন গেট দিয়ে ঢুকতে মানে পশ্চিম সাইডে গেটটা ছিল, আর মেন গেটটা ঢুকার পরে দ্বিতীয় তলায় ওঠার একটা সিঁড়ি, আর নিচতলায় আপনার বাথরুম, তারপর একটা রুম, এভাবে চার পাঁচটা রুম ছিল। তার মেন গেট দিয়ে বের হলে পশ্চিম সাইডে আপনার একটা গলি ছিল, যে গলির দক্ষিণ রাস্তা আপনার কবরস্থানে গেছে, আর উত্তর সাইডের রাস্তাটা আপনার মেন রাস্তায় গেছে। তো এখন আমি আমার সরাসরি আমার ঘটনা চলে যাচ্ছি। তো এটা আমার সাথে এবং আমার ওয়াইফের সাথে ঘটা, তখন এটা হয়েছে 2014 সালের ঘটনা। আমার ওয়াইফ এবং আমি একসাথে এক কোম্পানি চাকরি করতাম। আমার ওয়াইফ ছিল 6-7 মাসের প্রেগনেন্ট, তো সে ছুটি পায় কোম্পানি থেকে। তো আমি, আমার ওয়াইফ এবং আমার মা এবং আমার ভাই, আমরা চারজন একসাথে থাকতাম। আমার মা এবং ভাই আলাদা রুমে থাকতো, আমি এবং আমার ওয়াইফ থাকতাম এক রুমে। তো আমার ওয়াইফকে আমি বলে দিয়েছিলাম যে রাত্রে যদি ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠো তার আমাকে ডাক দিবা। তো সেই কারণে রাত 3টার দিকে আমাকে একদিন ডাক দিল যে সে ওয়াশরুমে যাবে। তো আমি বললাম যে চলো যাই। তো আমি আমার ওয়াইফকে নিয়ে ওয়াশরুমে চললাম। ওয়াশরুমে যাওয়ার আগে তো আমি আমার ওয়াইফকে ওয়াশরুমে ঢুকানোর আগে আর কি বললাম যে তুমি ওয়াশরুমে যাও, দোয়াটা পড়ে দাও। তো আমার ওয়াইফ বললো যে আমি তো পারি না। তো আমি বললাম ঠিক আছে, আমি পড়ে তোমাকে ফুঁদে দেই। তাছাড়া আমার ওয়াইফ তো আর প্রেগনেন্ট, তো সেজন্য একটু আর ভয় ছিল আর কি। তো ওয়াশরুমে যাওয়ার দোয়াটা পরে আমি আমার ওয়াইফকে ফু দিয়ে বাথরুমে ভিতরে যাইতে বললাম। তো গেল, তা বললাম যে দরজাটা আর কি বাথরুমে যে দরজাটা সেটা লক লাগাইতে হবে না, আমি ধরে রাখি। তো বাথরুমে যে দরজাটা সেটা আমি ধরে পশ্চিম দিকে দেখি এটা আছে আমার মেন গেট, মেন গেট দিয়ে তাকায় রয়েছি। মানে অটোমেটিক একটা বাতাস এলো, বাতাস আসার পরে আমার হাতটা দরজা দিকে ছুটে গেল, আর ওই দরজাটা বাহির থেকে অটোমেটিক লক হয়ে গেলো, আর আমি নিচে পড়ে গেলাম। নিচে পড়ে গেলে একবার আমি নিচে পড়ে একবার উপরে উঠি, মানে একটা পাশাপাশি যে ইটা সেটা শুরু হয়ে গেল। তো এমন করতে করতে প্রায় চলল অনেকক্ষণ, 10-15 মিনিট চলার পরে আমার ওয়াইফ তো সেখান থেকে আর কি দরজা বাইরে এসে খুলো। তো আমি তো আর সেই ইয়ে নাই, আমি তো আমার কাজে আসি একবার নিচে একবার উপরে, মানে পাশাপাশিটা করতেছি। তো আমার পাশাপাশি এক পর্যায়ে আমার মাথাটা আর ঘরের যে দরজা ছিল সে দরজায় বাড়ি খেলো। বাড়ি খাওয়ার পরে মানে সে রুমে যে থাকতো সে আর কি লাফ মেরে উঠে পড়লো, উঠে আমাকে আর কি বললো কী কিছু কিছু কিছু। তখন আমি বললাম যে ধরার পরে আমি আমাকে ধরে উঠালো, বলে আমি তাকাই রয়েছি তার মুখের দিকে। তো আমার কিছুই মনে নেই। তো সে আমাকে ধরে আমার মাকে ডাক দিল, আমার মাকে ডাক দেওয়ার পরে আমাকে নিয়ে রুমে নিয়ে গেলো। রুমে নিয়ে মাথায় পানি, তারপরে এমনি যাই গায়ে মেটে হয়ে গেছিলাম, তো আমার ই করলো আর কি মাটিটা দিয়ে খাওয়াইলো। তো দেখলাম আমার চোখ মুখ লাল হয়ে গেছে, হাত পা ছিলে গেছে, এখনও আমার আর কি সেই দাগটা এখন হাতে আছে আর কি ছিলে গেছে। তারপর বললো যে কী হয়েছে, পরে আমি বললাম যে এই ঘটনা যে রাত্রে এরকম গেছিলাম যে আমার ওয়াইফকে বাথরুম নিয়ে, তো আমি দেখলাম যে একটা মেন গেটের দিক দিয়ে একটা বাতাস আসলো, বাতাস আসার পরে তখন আর আমার কিছু মনে নাই, আর আমার ওয়াইফের গেটটাই বাকি লক করলো, আর আমি আর খোলার কোনো চেষ্টা করতে পারিনি। তাই এই ছিল আমার প্রথম ঘটনা।
অনেক অনেক ধন্যবাদ সজীব আপনাকে এত চমৎকারভাবে আপনার প্রথম স্টোরিটা শেয়ার করার জন্য, এবং একটি ভৌতিক ছোট্ট এক্সপিরিয়েন্সের কথা শুনছিলাম আমার এই বন্ধুর কাছ থেকে। এবং যারা আপনারা এই মুহূর্তে টিউন করে আছেন জাগো এফএম 94.4, তাদের কাছে কেমন লাগলো এই স্টোরিটা সেটা নিয়ে কিছু SMS অলরেডি চলে আসছে আমার কাছে। যেমনটা ফারুক যুক্ত হয়ে গেছেন আমার সাথে, উদয় ভাই খুব ভালো লাগছে আজকের এপিসোডটা, থ্যাংক ইউ। অ্যান্ড রূপা বলছেন, উদয় ভাই এরকম একটা ইনসিডেন্ট আমার সাথেও আছে, ও রিয়েলি, কোনো একদিন নিশ্চয়ই আমরা শুনবো। আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধু বিপ্লব নামে একটা বন্ধু, ভূত স্টুডিও তার খুব ভালো লাগে বিকজ এখানে লিসনারদেরকে প্রায়োরিটি দেওয়া হয়। বেসিক্যালি আমাদের FM রেডিওটা কেন, লিসনারদের জন্যই তো। সো শুধু ভূত স্টুডিও না, আপনি যদি আমাদের অনুষ্ঠানেরগুলো খেয়াল করেন, লাভ স্টোরিতেও কিন্তু আমরা এখানে সবসময় আমাদের লিসনারদেরকেই নিয়ে আসি। তারকাবহুল ভালোবাসার গল্প নয়, আমাদের জীবনটা সাধারণ মানুষের মতো করেই আমরা দেখতে পছন্দ করি, সাধারণ মানুষের গল্প নিয়েই সাজানো আমাদের অনুষ্ঠান। আমাদের জয়েন করেছেন এদিকে রিফাত, সে বলছে উদয় ভাই আমি গল্পগুলো শুনছি ভালো লাগছে। অ্যান্ড সাবিহা বলছে আমি আমার ফ্যামিলি নিয়ে গল্পটা শুনছি ভালো লাগলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের সাথে আরও জয়েন করেছেন এদিকে বৈশ বন্ধু, যেমনটা নূর রয়েছে আমাদের সাথে, যুক্ত হয়েছেন দেলোয়ার, সেন্টুকে দেখতে পাচ্ছি যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, এদিকে যুক্ত হয়েছেন সঞ্জিত। এবং মাহরিন বলছেন অনেকদিন পর আজকে ভূত স্টুডিও লাইভে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ। একটু SMS-এ চলে যাবো, হ্যাঁ SMS-এ আমাদের সাথে যুক্ত হয়েছেন তারেক ভাই, উদয় ভাই ভালো লাগছে গল্পটা শুনতে, থ্যাংক ইউ। অ্যান্ড মৌনতা SMS করেছে, অনেকদিন পরে টেক্সট করলাম, প্লিজ টেক্সটটা পড়ো, পড়ে ফেলেছি। ফামি বলছে ভাই আমি রাসেলকে মিস করছি, রাসেলকে জানিয়ে দাও, রাসেল তোমাকে মিস করছে, আমি জানিয়ে দিলাম। অপু বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ইয়াসিন হাই জানিয়েছেন হ্যালো। নাদিমুল বলছেন ঈদ কেমন কাটলো, আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। এবং অচিনা প্রভাতি হাই জানিয়েছেন হ্যালো। আমাদের সাথে প্লাবন ইসলাম যুক্ত হয়ে গেছেন, হামিদুল্লাহ মাসুম যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, শফিকুল ইসলাম যুক্ত হয়ে গেছেন, এবং MD হারুন যুক্ত রয়েছেন আমাদের সাথে, ফামি যুক্ত হয়েছেন আমাদের সাথে। বন্ধু অথই বলছে সত্যি করে বলো তো তুমি কেমন আছো, আলহামদুলিল্লাহ 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 আমি আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি, দোয়া রাখবেন আমার জন্য। কাজী ফয়জুল ইসলাম যুক্ত হয়ে গেছেন আমার সাথে, কৃষ্ণ ব্যানার্জি হাই জানিয়েছেন হ্যালো আপনাকে, নিহা আক্তার যুক্ত হয়েছেন আমাদের সাথে, থ্যাংক ইউ। আমরা আবারও ঘটনায় চলে যেতে চাই, এবং আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, যারা এখনও অবধি রেজিস্ট্রেশন করছেন না কিন্তু আপনাদের কাছে গল্প আছে, আপনারা এলেই গল্প জমবে, আপনারা এলেই অনুষ্ঠানটা আরেকটু প্রাণবন্ত হবে। সো নেক্সট উইকে যদি আপনি আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সটা লাইভে বলতে চান, তাহলে মিনিমাম 2-3 ঘটনা আপনার কাছে থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। এবং আপনি যদি গল্পগুলো বলতে চান, তার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এখনই টাইপ করতে হবে RBS স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, তারপর টেক্সটটা পাঠাতে হবে 26969 নাম্বার, ইটস ভেরি সিম্পল। সো রেজিস্ট্রেশন করে ফেলুন, হয়তো নেক্সট উইকে আপনার সাথে দেখা হচ্ছে, আপনার কাছে থাকা গল্পগুলো আমরা শুনছি। চলো আমরা আবারও ফিরে যাই সজিতের কাছে এবং তার ঘটনাগুলো শুনতে থাকি। আমি এখন যে ঘটনা বলবো সেটা হচ্ছে আমাদের গ্রামের ঘটনা, আমার দেশের বাড়ি টাঙ্গাইল। তো আমাদের এলাকার যে মেম্বার ছিল, সে একটা অনুষ্ঠানে আয়োজন করলো যে আমাদের গ্রামের সাথে আরেক গ্রামের একটা ক্রিকেট ম্যাচ হবে আর কি। তো সে অনুযায়ী আমাদের বিকালবেলা সব প্ল্যানিং হয়ে গেল, বাজার থেকে বক্স, তারপরে প্যান্ডেল, এগুলো টাঙানো হলো। তো যে জায়গায় আমাদের খেলাটা আয়োজন করা হলো সে জায়গার একটু বর্ণনা দিতে চাই। তো আমাদের যে তিন রাস্তার মোড় ছিল, সেই তিন রাস্তার একটা রাস্তা গেছে আপনার দক্ষিণ দিকে, আর একটা গেছে উত্তর দিকে, আর একটা পশ্চিম দিকে, আর পূর্ব দিকে, পশ্চিম সাইডে আপনার খেত আর কি। তো আর উত্তর সাইডে নদী, আমাদের খেলার যে মাঠটা নির্ধারণ করেছে সেটা পশ্চিম সাইডে, তিন রাস্তার মোড় থেকে পশ্চিম দিকে। আর তিন রাস্তার মোড়ে আপনার একটা তুলা গাছ ছিল। তো সে যথারীতি আমরা বিকাল 4টার দিকে খেলা শুরু করলাম, খেলা আমাদের এলাকায় খেলায় আর কি, আমাদের এলাকায় জিতলো। জিতার পরে আমাদের যেই ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেগুলো হলো, এবং অনেক নাচ গান আনন্দ করলাম। তো মাগরিবে আজানের পর তো একটা খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান করা হলো, যে মুরগি দিয়ে আর কি খিচুড়ি রান্না করবে। তো আমরা ওখানে চুলা বানালাম, গাতা করে আর কি মাটি খুঁড়ে চুলা বানানোর পরে সেখানে আর কি রান্নার আয়োজন করলাম। তো রান্নার আগে আমার মামা আমাকে বলে গেল আর কি, যে রান্না শেষ হলে আমাকে আর কি ডাক দিস। আর আমার মামা হচ্ছে আর আপনার ওই বাতাস লাগে বা জিন ছাড়ানো বা তাবিজ টুবিজ এগুলো দিয়ে আর কি ই করে কাজ করে। তো আমার মামা বললো যে রান্না শেষ হলে এসে আমাকে ডাক দিস। তো আমরা আর কি রান্না কাজ শুরু করতেছি, আনন্দ করতেছি। তো
এক পর্যায়ে মা রান্না অর্ধেক হওয়ার মাঝখানে আর কি আমার দেখতে পেলাম যে দূরে ওই তুলা গাছটা ছিল, সেই তুলা গাছে নিচে কেউ মানে অনেক বড় একটা আগুন দেখা গেলো, তো মনে হয় কেউ আগুন জ্বালাইছে, সেটা উপরে উঠে গেছে। তো আমরা মনে করলাম যে সেটা আর কি শীতকাল ছিল, একটু অনেকে শীত লাগছে, একটু গরম হওয়ার জন্য আগুন তাপাইতেছে আর কি, একটু গুরুত্ব দিলাম না। তো এদিকে আমাদের রান্না শুরু হয়েছে, আমরা রান্নার শেষ হলো 10টার দিকে, 10টার পরে আর কি সবাই খাওয়া দাওয়া শুরু করবো। তো সবাই সিরিয়ালে বসলাম আর কি, সবার সামনে কলা পাতা দিল আর। কিন্তু এদিকে আমার মামা যে বলে গেছিলো সেটা আর কি আমাদের কারো খেয়াল নাই, যে রান্না শেষ হইলে আমার ডাক দিস, কারো খেয়াল না, আমরা ওই খাওয়ার আনন্দে আর কি সেটা ভুলে গেছি। কলা পাতার মতো আর কি সবার জন্য খাওয়া খাবার দিচ্ছে, তো সবাই বসলো, আমি আমার যে খাবারটা সেটা আর কি আমি খাওয়া শুরু করলাম। প্রথম লোকমাটা যখন মুখে দিলাম, মানে আমার কাছে মনে হলো যে আমি একটা লাকড়ির যে কয়লা আছে কয়লাটা মুখে দিলাম না, কেমন যেন কয়লার মতো লাগলো আর কি। তো আমি বুঝলাম যে মনে করলাম যে কয়লাটা পড়ছে, যাক আমার পাতে মনে পড়ে গেছে, যাক ফালাই দি। দ্বিতীয় আবার একটা লোকমা দিলাম, সেটাও একই অবস্থা, হাতাইলে মনে হয় যে খিচুড়ি কিন্তু মুখে দিলে মনে কয়লা। তো এরকম এক করে আমি আর কি খাইলাম না, না খেয়ে ওটা আর কি ফালাই দিলাম, ফালাই দিয়ে প্যান্ডেলে যে তাপুটা সেখানে বসলাম। তো আমার এক ফ্রেন্ড আছে, তো সে তাকে বললাম যে খিচুড়িটা খুব মজা হয়েছে কিন্তু আমি তো আর খাইতে পারলাম না, এরকম আমার যে অংশ দিয়েছিল সেই অংশে আর কি ময়লা পড়ছে, কয়লা পড়ছে আর কি। সে বলে কী, আমার তো একই অবস্থা, আমার যেটা দিছে সেটা মতো কয়লা আমিও খাই দিই। পরবর্তী এইভাবে দেখলাম যে যারা খাইছে মানে সবার একই অবস্থা, সবার মানে খাবারের মধ্যে কয়লার মানে সব খাবারগুলো আপনার পুড়ে গেছে আর কি, কয়লা হয়ে গেছে। তো এটা দেখার পর বললাম যে কী হলো, তো আমরা তো আর কি বুঝতে পারলাম না। তখন আমার মামাকে বললাম, যে মনে পড়লো তো আমার মামা নামা বলছিলো যে আমার ডাক দিস, তো আমার মামার কথা মনে পড়লো, তো মামারে ডেকে নিয়ে আসলাম আর কি। তো মামারে ডেকানোর পরে মামা আসলো, আসার পরে বললো যে কী হয়েছে। পরে বললাম, মামা এই কথা, কেউ তো আর খাবার খাইতে পারতেছি না, সব তো আর কি নষ্ট হয়ে গেছে। তো আমার মামা বললো যে আমি বলছিলাম যে রান্না শুরু করা, এই রান্না শেষ করার আগে এই পরে আমাকে ডাক দিবি, তারা তো শেষ করার পরে খাওয়া শুরু করছে, আমার তো আর ডাকও দিস নি, তো কিছু করছিল করো না। আমি বললাম যে মামা আমরা তো দেখছি যে ওই তুলা গাছটা নিচে একটু আগুন চলছিল, বড় তাই আগুন চলতে দেখি, পরে সবাই নিয়ে আর কি সেখানে গেলাম। যাওয়ার পর দেখলাম যে ওখানে আগুন তো দূরে কথা ছায় বন্ধ নাই, আগুন তাপাইলে কেউ যদি আগুন ধরে তাপাবে তো ছায়টা তো থাকবে বা এরকম আশপাশ পড়ে থাকবে, সেটাও আর কি পেলাম না। তখন মামা আবারও সে প্যান্ডেলের সামনে এসে বললো যে শোন, আমি যে বলছিলাম যে আমার ডাক দিতে কী জন্য বলছিলাম জানো, কী জন্য। পরে আমরা বললাম যে কী জন্য, পরে মামা বললো যে তোর রান্না শেষ করার পরে সে রান্নার কিছু অংশ ওই তুলা গাছে নিয়েছে আমরা দিয়ে আমি দিয়ে আসতাম। তো মামা বললাম যে দিয়ে আসলে কী হবে, কে খাবে। তখন মামা বললো যে এটা একটা তোর যে খোলা মাঠে রাঁধতেছ, তার তো সে মানে যে ওই গাছে যে জিনটা থাকে সে তো দেখতেছে, তো তাকে আর কি বুক যারা বলে আর কি আমার মামার বলে আর কি বুক দিতে হয় আর কি, সেটা দিয়ে আসবো, দিয়ে আসলে সে আর কি মানে দেখায় দেখায় খাওয়াটা হতো না, সে আর কি তোরে তোদের খাবারটা নষ্ট করতো না, তোর দেশ না এই জন্য আর কি তোর খাবারটা পুরোটা নিজেও খাইতে মানে তোরাও খাইতে পারছ না ওরও খাইতে পারছ না। তো এটা ছিল ভাই আমার দ্বিতীয় ঘটনা। অনেক অনেক ধন্যবাদ সজীব আপনাকে, আপনার কাছে আমি আবারও আসবো, আপনার কাছ থেকে আরেকটা ঘটনা আমরা শুনবো। তার আগে একটু বন্ধুদের কাছ থেকে আমি ঘুরে আসি, যারা কষ্ট করে আমাদেরকে কমেন্টস এবং SMS করছেন। তাওহিদুল রয়েছেন তাদের দলে, মারুফ ভাইও রয়েছেন, চাঁদনি রয়েছেন, নূর রয়েছেন, নাহা তহামনি রয়েছেন আমাদের সাথে, যুক্ত আহমেদ যুক্ত হয়ে আছেন, রাফি এবং নাহিম, সুমাইয়া কাজী এবং ইয়াসিন আমাদের সাথে, নীরব রয়েছেন, নাহিদা আছেন আমাদের সাথে, মাহমুদুল ইসলাম রয়েছেন আমাদের সাথে, মেহজাবিন রয়েছেন, ফিজা রয়েছেন, মৌনতা রয়েছেন আমাদের সাথে, খালেদা রয়েছেন আমাদের সাথে, রবিউল রয়েছেন, মোমেনা আক্তার যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, এমনি তুহিন যুক্ত আছেন আমার সাথে, এমনি জসিম রয়েছেন আমাদের সাথে, তানজিলা সোহা আমাদের সাথে যুক্ত হয়ে আছেন, আব্দুল কলি যুক্ত আছেন আমাদের সাথে, রিয়া আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন। এদিকে যে সমস্ত বন্ধু তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে রয়েছেন বন্ধু এমডি তরিকুল, এবং আমাদের সাথে যুক্ত আছেন অ্যালেক্স ফারিয়া চৌধুরীকে দেখতে পাচ্ছি, রোকিয়া বেগম যুক্ত আছেন আমার জন্য, ও শামসুদ্দিন বাদশার একটি টেক্সট আছে, উদয় ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যান্ড আমাদের সাথে যুক্ত আছেন এদিকে সাইমা আক্তার নেহা আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন আমাদের সাথে বন্ধু এমডি মমিন এবং মিথু মিয়া যুক্ত হয়েছেন, ফিরোজ শামীম রয়েছেন আমাদের সাথে, তিনি জানিয়েছেন এই অনুষ্ঠানটা তার খুব পছন্দের, আরিয়ান যুক্ত আছেন আমাদের সাথে, নান্নু ভাই যুক্ত আছেন এবং আনিকা যুক্ত হয়েছেন
হয়েছেন আনিকা জান্নাত মিহা, তিনি আমাদের সাথে যুক্ত আছেন। এবং যুক্ত হয়েছেন আমাদের সাথে এদিকে বন্ধু আনন্দ দাস, হুমায়ুন কবি যুক্ত আছেন আমাদের সাথে, এদিকে যুক্ত রয়েছেন আমাদের বন্ধু ইংরাজ, এবং মায়াবী যুক্ত আছেন আমাদের সাথে, এদিকে ভালোবাসার রাজকুমারকে দেখতে পাচ্ছি ফেসবুকে কমেন্ট করছেন, জারিন রয়েছেন আমাদের সাথে, অ্যান্ড আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধু মেহেদি হাসান অনু, ফেসবুকে বিন্তি ঘোষ যুক্ত হয়েছেন, প্রিন্স নবিদা যুক্ত হয়েছেন, জাহিদ হাসান যুক্ত আছেন, মাহবুব আলম যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, আর যে রাব্বি আছেন যুক্ত আমাদের সাথে। শেয়ারের নামগুলো যদি বলতে চাই তাহলে অনেক নাম চলে আসবে, বাট থ্যাংকস আ লট প্রত্যেকটা মানুষকে যারা কষ্ট করে আমার লাইফটা দেখছেন এবং হাতের ক্লিক করে করে বিভিন্ন জায়গায় লাইফটাকে পৌঁছে দিচ্ছেন। অর্থাৎ একটা শেয়ার করতে খুব বেশি এফোর্ট দিতে হয় না, এটাও সবাই করতে চায় না, একদল মানুষ হয়তো অনুষ্ঠানটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য আমাকে সাপোর্ট দিচ্ছেন, অনুষ্ঠানটাকে ভালোবাসেন বলে। থ্যাংকস আ লট যারা লাইফটাকে বিভিন্ন প্রোফাইলে এবং গ্রুপে শেয়ার করছেন, যারা করছেন না তাদেরকে আরেকবার অনুরোধ করছি প্লিজ ভিডিওটা শেয়ার করে দেন, লাইফ চলাকালীন যত বেশি শেয়ার হবে তত বেশি মাত্রায় মানুষের কাছে পৌঁছে যাবে এই অনুষ্ঠানটা, আরও বেটার বেটার স্টোরি আমরা শোনাতে পারবো। কারণ আপনি যখন লাইফটা শেয়ার করছেন বিভিন্ন গ্রুপে, ইভেন আপনার নিজের প্রোফাইলে, তখন আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বা ওই গ্রুপে থাকা মেম্বাররা কিন্তু এই ভিডিওসগুলো দেখবে এবং তাদের মধ্যে দু একজন হয়তো ইন্টারেস্টেড ফিল করবে যে ওকে আমিও গল্প বলবো, অ্যান্ড আমি রেজিস্ট্রেশন করি। অ্যান্ড রেজিস্ট্রেশন করার নিয়মটা কি, মোবাইলের মেসেজ অপশানে গিয়ে আপনাকে টাইপ করতে হবে RBS স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, চারটা জিনিস টাইপ করুন, তারপর পাঠিয়ে দিন আমাদেরকে 26969 নাম্বারে, ইংরেজিতে বললে 26969 এই নাম্বারটিতে। সো RBS কারা লিখবেন, শুধুমাত্র যারা এই রেডিওতে এসে গল্প বলতে চান, বাকিরা যথা রীতি SMS করছেন, মনের কথা বলছেন বা স্টোরি কেমন লাগছে সেই মতামত দিচ্ছেন, তার জন্য JFM স্পেস নাম স্পেস দিয়ে মতামত লিখে পাঠিয়ে দিবেন ওই একই নাম্বার 26969 এই নাম্বারটিতে। ফেসবুকে অনুষ্ঠানটি প্রচার হচ্ছে www.facebook.com/jagofm এর ভেরিফাইড ফেসবুক পেজে, একই সঙ্গে www.facebook.com/rjudoy ইয়েস এটি আমার একমাত্র ভেরিফাইড ফেসবুক পেজ এখান থেকে, এবং একই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/jagofm থেকেও কিন্তু আপনারা অনেকে দেখছেন। থ্যাংক ইউ সো মাচ দেশে বিদেশে যে যেখান থেকে লাইভটা দেখছেন এবং শেয়ার করছেন, পার্টিসিপেট করছেন, অনেকে দীর্ঘদিন ধরে ভিডিও দেখেন, কখনো কমেন্টও করেন না কখনো শেয়ারও করেন না, তাই আপনার নামটাও জানা হয় না, কষ্ট লাগে আমাদের যে বন্ধু আছে আমার কিন্তু চেনা পরিচয় হলো না। যাক আমরা পরের বন্ধু সজীবের কাছে চলে যাব, শেষ ঘটনাটা শুনবো আপনার কাছ থেকে, শুনি। আমি এখন যে ঘটনাটা বলবো সেটা আমার মামার সাথে ঘটে যাওয়া। তো আমার মামা আর কি পেশায় মাছ মৎস্যজীবী আর কি, মাছ মারে আর কি, সারা বছর মাছ মারে আর নদীর পাশে বাড়ি, তো সেই জন্য মাছ মারে, রাত একটা না দুইটা না আর কি, সারা রাত ধরে মাছ মারে। তো আমার মামা আর কি, মামা এবং মামার সূত্রে যার বংশধর নানারা আছে সবাই আর কি জিন ছাড়ানো বা তাবিজ দেওয়া এগুলো আর কি করে থাকে। তো আমার মামা আর কি উত্তরাধিকার সূত্রে আর কি সেও জিন ছাড়াতে পারে। তো আমার মামা একদিন রাত্রে 12টার দিকে আর কি মাছ মারতে গেছে আর কি, মাছ মারতে যাওয়ার পরে সে মাছ মারতো আর কি শিব জাল দিয়ে। তো তখন আর কি মামার আর কি মাছ মারতে যাওয়ার পর মানে ফোন আসলো আর কি, ফোন আসার পরে যে পাশের এক গ্রাম থেকে ফোন আসলো যে ইয়ে তাদের পরিবারে একজনকে আর কি জিনে আচরণ করছে। তো আমার মামা যদি ঘর থেকে বের হতো তো যাওয়ার আগে আর কি ঘরটা আর কি সারা বাড়িটা বন্ধ করে দিয়ে যেত। তো সেদিন আর কি রাত্রিবেলা যাওয়ার সময় সে তার মনে ছিল না ঘরটা বন্ধ করতে। তো আমার মামা তাড়াহুড়ো করে সে তাড়াতাড়ি ওই যে বাড়িতে চলে যায়, যা যা যে বাড়িতে আর কি দিনে মহিলার আসর করছে সে বাড়িতে চলে যায়। যাওয়ার পরে আমার মামা আর কি ওই বসে তার সামনে বসে তাকে কায় আঙ্গুলে আর কি যে ছোটো আঙ্গুলটা কায় আঙ্গুলে আর কি চাপ দেয় ধরে বলে যে তুই কে বা তোর নাম কী, কোথা থেকে এসো। সে আর কি কিছু বলে না, সে ভয় পায় না আর কি বা তার কিছু হয় না। তো তারপরে মামা বললো তো এদের হবে না, তোকে আর সে বড়ো একটা ইয়ে করতে হবে। তো মামা তারপর কী করলো, উঠানে আর কি বাড়ির উঠানে লাকড়ি দিয়ে সেখানে মরিচ শুকনো মরিচ পোড়া দিল আর কি, পোড়াতে সে শুকনো মরিচের যে ধোঁয়াটা সেটা তার চোখে মুখে আর কি দেওয়া শুরু করলো। দেওয়ার পরে সে মানে একটু ই হলো আর কি, মানে ভয় পেয়ে গেলো যে ঠিক আছে বলতেছি। তো মামা আর কি সরাই ফেলার পরে বললো যে বল কি কয়, আগে তুই বল যে তোর বাড়ির দিকে যে আসলি আমাকে ছাড়াইতে, ওর কাছ থেকে ছুটাইতে, কিন্তু তুই
তোর বাড়ির যে অবস্থা তুই জানোস, যে তোর বাড়ি তুই বন্ধ করে আসলে বা তোর বাড়ি যে কোনো ঘটনা করতে পারে, তখন আমার মামা বলতো আমার ভয় দেখাস, কয় আমি তোকে ভয় দেখাই না। তো আমার মামা বললো যাই হোক তুই ই কর, তুই তোর নাম ঠিকানা বল। তো এটা বলার পরে না বলেই আর কি অজ্ঞান হয়ে গেলো এই মহিলাটা, আর অজ্ঞান হয়ে গেলো। আর আমার মামা আর কি তো বুঝতে পারলো যে এ তো মানে ঠিক না, যেহেতু কিছু না বলে চলে গেলো নিশ্চয় কোনো একটা ঘটনা ঘটবে। তার মামা আর কি বাড়ির দিকে রওনা হতে লাগলো, দৌড় দিয়ে দৌড়াতে লাগলো আর কি। তো এদিকে আবার ঘটনা হয়েছে, আমার মামি বাসায় শুয়েছিল ওর ঘরে, তো আমার মামার রূপ ধরে আর কি ওই জিনটা আমার মামার রূপ ধরে আসছে, আর এসে মামিকে ডাকতেছে, মামির নাম ধরে ডাকতেছে, নাম ধরে ডাকে বলতেছে তুমি বাহির আসো একটু, তুমি আসো ঘরে, না তুমি বাইরে আসো, মানুষ কথা আছে তো নদীর পারে, তো নদীর সাইডে এখানে আসে কেন বসে বাতাসে বলে কথা বলি। তো আমার মামি বলতেছে তুমি বসো আমি আসতেছি। তো এসে বলার পরে আমার মামা আর কি এদিকে আমার যে মামা আসল মামা সে আর কি দৌড়ে বাজাতে আসতেছে, যে সে তো আসার আগে আমার মামি আর কি উঠান থেকে বের হলো, বের হয়ে যখন ওই যে বসে আছে জিন জিনের জিন রূপ ধরে মানে মামার রূপ ধরে বসে আছে, তার কাছে যাওয়ার আগে আমার মামি দেখতে পেলো যে বাজার থেকে তার স্বামী দৌড়ে আসতেছে। তখন সে বললো কিরে এখানে বসে আছে কে আর আসতেছে, তাকায় দেখে কেউ নাই, তেতেছে আমার মামা বাজার থেকে দৌড়ে আসতেছে। তখন আমার যে মামি মামি মামাকে বললো তুমি কই গেছিলে, আমি ওই যে একজন ফোন দিয়েছিলো তো সে বললো তার জিন ছাড়াতে হবে, তো সেখানে আমি গেছিলাম আর কি। তো বললো যে আমার ডাক ডাক দিল যে না, তো আমি তোমরা ডাকি নাই, তাহলে আমার ডাকলো কে? তখন মামা তার কি মামিকে সেই সব ঘটনাগুলো আর কি খুলে বললো যে এরকম এরকম আমি অমুক বাসায় গেছিলাম একটু জিন ছাড়াইতে, সে আমাকে এরকম হুমকি দিয়েছে, সে আমার রূপ ধরে তোমাকে তোমার ক্ষতি করতে চেয়েছিলো, তো আর কি সে আমি দেখতে পারছি আমি আসতেছি, সে আর চলে গেছে আর তোমাকে কিছু করতে পারেনি। সাজীব চলে যাবে কিন্তু রয়ে যাব আমরা, কারণ আমাদের হাতে আরেকটু সময় রয়েছে, আরেকজন অতিথিও রয়েছেন, তার কাছ থেকে আরও কিছু স্টোরি আমরা শুনে নিব। যারা টিউন করে আছেন জাগো এফএম 94.4 এবং সেই সাথে ফেসবুকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, তাদের সবাইকে বলছি কেমন আছেন, কোথায় আছেন জানতে চাই। ইতিমধ্যে অনি যুক্ত হয়েছেন আমাদের সাথে, তানভীর ভাই যুক্ত হয়েছেন, আব্দুর রহমান বলছে স্টোরিটা তার কাছে ভালো লেগেছে, শাহরিয়া বলছে স্টোরিগুলো ইন্টারেস্টিং হচ্ছে, অ্যান্ড রূপক বলছে উদয় ভাই এটা খুব ভালো লাগে যে এখানে সবাই আসতে পারেন, সব শ্রেণীর মানুষেরাই এখানে কানেক্টেড হন। ইয়েস, আমরা বিশ্বাস করি জাগো এফএম 94.4 আসলে সবার, আর এটা ছোট বাচ্চারা, যেই বাচ্চাটা ক্লাস 4-5 পড়ে সেও এই রেডিওটা শুনতে পারবে, যেই স্টুডেন্টটা ইউনিভার্সিটিতে ভর্তির প্রিপারেশন নিচ্ছে সেও রেডিওটা শুনতে পারবে, কেউ চলতি পথে যে চাকরিজীবী মানুষটা সারাদিন জব করেন তিনিও যদি অন দ্য ওয়েতে রেডিওটা শুনতে চান তিনিও শুনতে পারবেন, আবার সেই গৃহিণী যিনি সারাদিন বাসায় কাজকর্ম চুকিয়ে রাতেবেলা একটু মানে অনুষ্ঠান শুনতে চান তিনিও কানে হেডফোন দিয়ে আমাদের শুনতে পারেন, প্রবাসে যে মানুষটা রয়েছে দেশের বাহিরে সে সারাদিন কাজ করছেন কর্ম করছেন নানা টেনশনের ফাঁকেও যেন আমাদের রেডিওর অ্যাপসটা শুনতে পারেন। তো এইভাবেই আমরা আমাদের অনুষ্ঠানগুলোকে তৈরি করে থাকি, আমাদের সবার আগে প্রায়োরিটি থাকে আমাদের লিসনাররা সব কিছুর আগে, সো সে কারণেই কিন্তু যে কোনো পরিস্থিতিতে আমরা কিন্তু আমাদের শো কন্টিনিউ করার চেষ্টা করি। এদিকে আমাদের সাথে সুলতান যুক্ত হয়েছেন, আমাদের সাথে রাজন যুক্ত হয়েছেন, রেজাউল যুক্ত হয়েছেন, টাইজুল যুক্ত হয়েছেন, আমাদের সাথে উম্মে আরিফা যুক্ত হয়েছেন, আমাদের সাথে এমডি দিন ইসলাম রয়েছেন, টি এন তয়নয় রয়েছেন, আমাদের সাথে নয়ন যুক্ত হয়েছেন, অপূর্ব যুক্ত হয়ে গেছেন, আমাদের সাথে নেহা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের বন্ধু এমডি মিন্টু এবং আরিশমা রয়েছেন আমাদের সাথে, আশেক মিয়া রয়েছেন, ফারিয়া আহমেদ রয়েছেন, এমডি অঙ্গনকে দেখতে পাচ্ছি আমাদের সাথে, আর মীর রয়েছেন, সৈকত যুক্ত হয়েছেন, আর সামি বলছে স্টোরিগুলো তার কাছে আজকে ভালো লেগেছে, তাসফির বলছে আমি আসতে চাই। যারা রেডিওতে এসে গল্প বলবে তাদের জন্য সিম্পল একদম সহজ একটা সলিউশন হচ্ছে, মোবাইলটা হাতে নাও, মেসেজ অপশনে যাও, গিয়ে টাইপ করে ফেলো RBS স্পেস তোমার নাম, তোমার লোকেশন আর তোমার প্রফেশন, চারটা জিনিস টাইপ করে টেক্সটটা পাঠাও উদয়কে সরাসরি 26969 নম্বরে। চলো আমাদের আজকের এপিসোডের শেষ গেস্টের সাথে আমরা একটু পরিচিত হই, কি নাম ভাই আপনার? মোহাম্মদ যুবরাজ। যুবরাজ কোথেকে আসছেন আপনি? জি আমি বাড্ডা থেকে আসছি। বাড্ডা থেকে আসছে যুবরাজ, ঠিক আছে। সো যুবরাজের কাছ থেকে আজকে আমরা বেশ কিছু অভিজ্ঞতা শুনবো, এবং অভিজ্ঞতা শুনতে শুনতে আমি আশা করবো আপনারা আমাদের লাইফটাকে যেভাবে শেয়ার করছেন এইভাবেই কন্টিনিউ শেয়ার করবেন, এবং যারা করছেন না তারা হয়তো একটু হলেও আমাদের লাইফটাকে নিজের প্রোফাইলে রেখে দিবেন যদি আপনার এই ভিডিওটা বা এই অনুষ্ঠানটা ভালো লাগে। সো শুনি যুবরাজের প্রথম অভিজ্ঞতাটি। তো ভাই আমার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার গোসারহাট থানা। তো আমি আজ আপনাদেরকে যেই গল্পটা শোনাবো সেটা হলো 2014 ঈদুল আজহার ঘটনা।
তো গ্রামের বাড়িতে ঈদে তো প্রায় আত্মীয় স্বজন ভাই ব্রাদার শুভাকাঙ্ক্ষী প্রায় সকলেই ঈদের মৌসুমে গ্রামে যায়। তো এরকমই ঢাকা থেকে গ্রামে গেলাম, যাওয়ার পরে আমাদের যে গ্রামটা, আমার গ্রামের নাম হলো সামন্দসা গ্রাম, শরীয়তপুর জেলা, এটা অবস্থিত গোসেরা থানায়। তো সবার সাথেই আমাদের মোটামুটি একটা ফ্রেন্ড সার্কেল আছে, সবাই সবার সাথে খুব সুসম্পর্ক, এক জায়গায় দেখা হয়, কথা হয়। আর আমরা প্রতিবারই গ্রামে গেলে ভিন্ন ধরনের কোনো একটা ক্রিয়াঙ্গনের একটা মানে ব্যবস্থা করি। তো এরকমই রোজার ঈদও মানে ঈদুল ফিতরে আমরা চিন্তা ভাবনা করছিলাম যে বিবাহিত এবং আনবিবাহিত অবিবাহিত যারা আছে তারা ফুটবল খেলব। এর আগে ক্রিকেট বা বিভিন্ন ধরনের খেলা, ব্যাংলা, নৌকা বাইচের মতো প্রতিযোগিতাও আমরা অংশগ্রহণ করছি। তো এবার আমাদের চিন্তা ভাবনা হলো যে আমরা এবার একটু ভিন্ন কিছু করি। ভিন্ন কিছু করি বলতে এবার চিন্তা ভাবনা করলাম যে আমরা কাবাডি খেলব। তো কাবাডি খেলতে হলে গ্রামের বেশ কিছু লোকের প্রয়োজন হয়। তো আমরা চিন্তা ভাবনা করলাম যে বিবাহিতরা একটা টিম গঠন করব এবং অবিবাহিতরা আরেকটা টিম গঠন করব। তো যে কথা সেই কাজ, মোটামুটি এলাকার ভিতরে কিছু ভাই ব্রাদার আছে, তারা মাইকিং করে বিষয়টা জানাইলো, যাতে বিষয়টা মানে খুব একটা ইন্টারেস্ট হয়, সকলে জানে। ওই জায়গায় গ্রামের কিছু সম্মানী ব্যক্তি যারা ছিল, ছোট ভাই, বড় ভাই, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী প্রায় লোকেই ছিল। আমরা খেলাটার আয়োজন করব। তো ওই দিন, ওর আগের দিন আর কি, বড় আবহাওয়া, বৃষ্টির কারণে মাঠটা এমন একটা মানে স্কুলের মাঠ, সামন্দসা স্কুল মাঠটা এমন একটা মানে পরিস্থিতি হলো যে ওই জায়গায় কাবাডি খেলার আয়োজন করা কিছুতেই পসিবল না। তেমন যাই হোক, কী আর কথা মানে কী আর করা, যেহেতু আগেই কথাবার্তা হয়ে গেছে গ্রামের ময়মুরব্বী ঘোষ সরমানেরতে, আমরা খেলাটার আয়োজন করি। তো আমার এলাকার যারা আছেন তারা হয়তো বা চিনতে পারবেন, বা এই ঘটনা যারা সচক্ষে দেখছেন তারা হয়তো বা জায়গাটার নাম বললে অনায়াসে চিনতে পারবেন। এটা হলো যে সিকিমালির বাগান যেই জায়গাটা বলে, গ্রামের ভাষায় আর কি বাগান বলা হয়, অতিরিক্ত ঘন গাছ থাকলে ওটাকে জঙ্গল বলে, এটা জঙ্গলই বললে চলে। তো ওই জায়গায় আমরা খেলার একটা পরিকল্পনা করি। পরিকল্পনা করার পরে সব মানুষের মাইকিং করে সেকেন্ড টাইম বলে দেওয়া হয় যে আমরা ওই জায়গায় মানে খেলাধুলাটার আয়োজন করব। তো পরে গেলাম, যাওয়ার পরে খেলাধুলার আয়োজন করি। ঘটনাটা অ্যাকচুয়ালি আমার আর আমার ভাতিজার সাথে ঘইটা যায়। তো আমি তো মানে তখন নববিবাহ করছি, তো এই মানে কিছুদিন আগে আর কি, খেলাটার কিছুদিন আগে নতুন বিবাহ করছিলাম। তো ওই জন্য আর কি আমার চাইছিল অবিবাহিত টিমে নেওয়ার জন্য। তখন বললাম যে আমি যেহেতু বিবাহিত তাহলে আইন মোতাবেক এটা করা যাবে না, আমি অবিবাহিত না, যেহেতু আমি ম্যারিজ, তাহলে আমি বিবাহিত টিমেই খেলব। তখন ওই টিমের একজন ক্যাপ্টেন বা লিডার যাই বলেন না কেন, ওইটার ভার আমাকে দেওয়া হয় এবং ভাতিজার ভারটা দেওয়া হয় ওই মানে অবিবাহিত টিমে। তো বেশ সব কিছু মেনটেন করা, টচের মাধ্যমে আমরা খেলাধুলা শুরু করি। খেলাধুলা শুরু করতেছি, ভালোই চলতেছিল খেলাধুলা। আমার টিমে আমার বিবাহিত কিছু বন্ধুবান্ধব ছিল, তাদেরকে নিয়ে টিম গঠন করা, যখন ওই যে প্রতিপক্ষ অবিবাহিত দলের ছেলে আসে, ভালোই চলতেছিল, তারা আসতেছে, আমরা যেতেছি, প্লেয়াররে আউট করতেছি, তখন কোনো সয় সমস্যা হয় নাই। তো খেলাধুলা করতে 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 আমার ভাতিজার, ওর নাম আনোয়ার হোসেন, ওর প্রাকৃতিক ডাক আসে। তো প্রাকৃতিক ডাকে সে বলে যে কাকা, আমার তো প্রাকৃতিক ডাক আছে, গ্রামের ভাষায় সরাসরি অল্প বয়সের ছেলে তো পোষাবই বলে, যে আমার পোষাব করতে হবে কাকা, তো আমি পোষাব করবো। তো বলে রাখা ভালো, ওই যেই মকিমালির বাগানটা, ওইখানে বিশাল বড় একটা বট গাছ ছিল। তো বট গাছ থাকাকালীন সময়ে ও যখন পোষাব করতে যায়, তো আমরা তো দেখতেছি ও সিম্পলি পোষাব করে চলে আসছে, আমরা আবারও খেলার জন্য প্রিপারেশন নেই। তো নেওয়ার পরে আমাদের দলের থেকে
আমি প্রথমত মানে ওই যে কাবাডি কাবাডি করে তাদের কোঠে যাই। কোঠে যাওয়ার পরে আরেকটু জিনিস লেসনারদের উদ্দেশ্যে বলে রাখা ভালো, যে আমার যে ভাতিজাটার কথা বলতেছি ও কিন্তু দেখতে একেবারে মানে শুকনা চিকন চাকন দেহের একটা অধিকারী। ও এতটাই মানে চিকন যেটা বললাম মানে ভাষায় প্রকাশ করার মতো না। তো যাওয়ার পরে ও পোষাপ করার আগ পর্যন্ত কিন্তু খুব ভালোই ছিল। তো আমি মোটামুটি যাই, স্বাস্থ্য আছে, ও আমারে যে ধরে রাখবার মতো দুজন ধরে রাখা সম্ভব না। তো গেলাম কাবাডি কাবাডি করে তাদের কোডের ভিতরে যখন যাই, তখন তার কয়েকটা মানে ওই যে অবিবাহিত যে টিমটা আমাকে ধরে কিন্তু ধরে রাখতে পারে না। তখনই আমার ভাতিজা পিছনের থেকে এসে আমার এমনভাবে ধরে যে মানে আমার আর লড়ার মতো কোনো সিস্টেম নাই। তো আমি যতক্ষণ দম রাখতে পারছি আমি অনেক চেষ্টা করছি। কাবাডি খেলার জন্য আমি মোটামুটি খারাপ প্লেয়ার না, মোটামুটি ভালো কাবাডির অভিজ্ঞতা আছে। তো ভাতিজা আইসা ফট করে আমারে ধরে, এমনভাবে ও আমারে ধরলো আমার কাছে মনে হইতেছে যে একটা পাথর আমার বুকের উপরে চাপা দিলে যতটুকু কষ্ট অনুভূতি হয় ঠিক সেম ওরকম একটা কষ্ট আমি অনুভূতি করলাম। তো কাবাডি বলতে 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 যখন দম গেল গা, তখন তো যেহেতু আমি আউট, ও তো আমার ছেড়ে দেওয়ার কথা, কিন্তু বাট ও আমার ছাড়তেছে না। এখন আমি বলতেছি যে আনোয়ার তো সমস্যা কি স্যার, আমি তো আউট হয়ে গেছি, এখন ও ছাড়স না কে, আজকে তোরে সারমু না। আরে আচ্ছা যো তুই আমার তুইতাগারি করস, ঘটনা কি এই কাকা তোর কি মাথা ঠিক আছে? আমি ঠিকই আছি। যখন ওই এই কথাগুলি বলে তখন ওর কণ্ঠস্বরটা অত্যন্ত পরিমাণে ভারী হয়ে যায়, ঠিক আছে? তখন অবাক হয়ে যে তুই এভাবে কথা বলতাসোস, আমার সাথে বেদবি করতাসোস, কোনো সময় তো আমার সাথে এরকম বাজে ব্যবহার করস নেই, তুই এরকম করস কে? তখন ও সারে না দেখে ওর প্লেয়াররা ওরে অবিবাহিত দলের প্লেয়াররা ওরে ধৈরা টাইনা নিয়া অন্য জায়গায় নেওয়ার চেষ্টা করে। ও তো পুরা রাগ, ওরে আজকে সারমু না, ওরে ধর্মু, ঠিক আছে? যাই হোক, পরে ছাড়ে। সারার পরে বিপরীত দলের খেলোয়াড় ওই অবিবাহিত দলের খেলোয়াড়ের থেকে মানে ওই কাবাডি দিতে আসে আমার ভাতিজা। তো ভাতিজা আসার পরে ও কাবাডি কাবাডি করে, এখন ওই যে ও যে আমারে যেভাবে দসে তাতে আমি মোটামুটি ভালো একটা ইঞ্জুরি অনুভব করতেছিলাম, শারীরিকভাবে অসুস্থতা ফিল করতেছিলাম। আমি ওর কাছে যাওয়ার মানে সাহস পাইতেছিলাম না। তো আমার প্লেয়াররা ধরে ওরে রাখতে পারতেছে না। তখন একটা মানিজ্যতের ব্যাপার, চাচা ভাতিজার ব্যাপার, প্লাস খেলার ভিতরে হাত জয় আছে, ঠিক আছে, আমি মাইনা নিতেছি যে খেলার ভিতরে জয় পরাজয় নিয়ে খেলা, তারপরেও কোনো প্লেয়ার চায় না যে সে অনায়াসে হাইরা যাক। তো আমি ও যায় তারে ধরি। ধরার পরে উদয় ভাই অবস্থাটা এরকম হলো যে ও এমনভাবে সিটকা মারছে, এর পাশেই একটা পুকুর ছিল, গ্রামের ভাষায় পুকুরই বলে। তো পুকুরের ভিতরে কয়েকজন পড়লো, আমি পুকুরের পাড়ের থেকে ঘুরে ঘুরে পানির কাছে পড়ি কিন্তু পানিতে যাই না। সবাই তো ওর সাথে খেলতে আর সাহস দেখায় না, ওরে তো ই মানে ই করা যায় না। গ্রামের মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল যে ছেলেটা হ্যাংলা পাত্রা, প্রথমে হাসাহাসি করছে যে চাচাই পারে না আর এত একটা হ্যাংলা, যখন দেখছে যে প্রত্যেকেরই ও মানে কোনো কিছু কেয়ারই করতেছে না, ওই একা প্লেয়ার আর কেউ খেলার মতো মুড়ে নাই, তখন সবাই বুঝতে পারছে যে এই জায়গায় ঘটনা একটা ঘইটা গেছে। ঘটার পরে কি আর করার, এখন গ্রামবাসী পর্যন্ত খেলা ওই জায়গায় সমাপ্ত রাখি, রাইখা অরে ধরি। আমিও শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়ি, কারণ জিন জাতির গায়ে অনেক শক্তি, একটা মানুষের পক্ষে তার মোকাবেলা করা কিছুতেই পসিবল না। তো যাই হোক, ওরে ধৈরা মৈরা আনি। এখন ওই ভাতিজার আম্মু জিজ্ঞাসা করতেছে যে আমার ছেলের কি হয়েছে, ওরে এভাবে ধরাধরি করে তোর আনতাছুস, কেউ কি ব্যথা পেয়েছে খেলতে যা? এখন কি বলবো, মায়ের মন তো সান্ত্বনা তো দিতে হবে। বললাম যে না ভাবি, আসলে ব্যাপার ওইরকম কিছু না, ও আছে, ভালো আছে। পরে সবাই ওর মানে বাসায় যাওয়ার পরে ও এত ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে, ওর চোখগুলি লাল টকটকা মনে হইতেছে যে ওর চোখ দিয়ে এখনই রক্ত ঝরবে। তো কি আর করার, ওরে তো সবাই রুমের ভিতরে নিয়া হ্যাঁ শিকল দিয়া তালা মেরা রাখছে, নাহলে কিছুতে ওরে থামানো যেতেছে না। তারপরে হইল আমরা সবাই গ্রামবাসী বসতে পারছি যে আমরা আগেও যেহেতু অতীতে জানতাম যে ওই মকিমালির বাগানটা খুব একটা ভালো না, ওই জানার কারণে বুঝতে পারছি যে ওর সাথে ভালো কিছু হইতাছে না, হয়তো বরের জিনে আচর করছে। তারপরে যাই হোক, আমরা
ওরা আটকে রেখা কবিরাজ ডাকতে যাই। তো প্রথম যে কবিরাজের বাসায় যাই, তার বাড়িটা হলো কালীখোলা নামক একটা স্থানে, আমার গ্রামের যারা আছেন হয়তো বা তারা চিনবেন, লোকমান হেকিম করা তার নাম। তো ওনারে আনার পরে উনি জিজ্ঞাসা করলো, তুই কই থেকে আইসোস, কীভাবে আইসোস কি? কিন্তু ওই যে জিনটা ওই কবিরাজরে মানে কেয়ারই করতেছে না, তারে পাত্তা দিতেছে না। যখন সে মুখের কাছে গিয়া কানে কানে কথা বলবে ওই কবিরাজটা আর কি, লোকমান হেকিম কথা বলবে, তখনই সে ওই সে বলতো যে আমার ভাতিজা যারা আর কি জিনে আচর করছে, এত জোরে একটা কষা চটকনাম আছে, তার চেহারা একেবারে মানে লাল হয়ে খুব একটা খারাপ অবস্থা হয়ে গেছে। তো লোকটা তো বয়স্ক মানুষ, কান্নাকাটি তো আর করতে পারে না, তার অবস্থা খারাপ। তারপরেও সে চেষ্টা করছে, চেষ্টা করে সে আনসাকসেসই রয়ে গেল। তখন সে বলল যে ছেলের গাইডজান কে আছে? তো আরেকটা মানে ছেলের গাইডজান কে আছে বলছে পরে, ওর বাবা মা তো আর মানে মুড ভালো না, ছেলে যেহেতু অসুস্থ বললাম যে আমরাই আসি, এন কি মানে কবিরাজ সাহেব কী অবস্থা, বাতিজারে কীভাবে কী করা যাব? কবিরাজ বলল যে বাবা এটা আসলে আমার পক্ষে সম্ভব না, উনি আমাদেরকে একটা অ্যাড্রেস দিল যে গোসারাট জামে মসজিদের বড় একটা হুজুর আছে মুফতি সাহেব, উনি এরকম কাজকাম করে, উনি চিকিৎসা করে, এটা আমার কাজ না, আমি মূলত ওই মানুষের অসুখ বিসুখ হলে ওইগুলি দেখি, জিনের কাজ ঠাস এগুলি খুব একটা আমি ভালো পারি না, তোমরা বরঞ্চ তার কাছে চলে যাও। তো তার পরামর্শ মোতাবেক তখন রাতের প্রায় 10টা বাজে, একটা ইমাম সাহেব তো বোঝেনি, এসারের নামাজ পুরা প্রায় ঘুমায়া যায়, তার কাছে গেলাম, গিয়া তারে লক করলাম, জাগালাম, সে আসতে আমাদের সাথে কিছুতেই রাজি হলো না। পরে আমি আর আমার চাস্তো ভাই অনেক রিকোয়েস্ট করার পরে সে আসলো। তখন যখন আসলো, আসার পরেই দূরের থেকেই কইতাছে যে তোরা কি কাজটা করলি, ওই যে আমার ভাতিজা বলতাছে, তোরা কেন ওরে ডাকতে গেছোস? ওরে বলতো যে মুফতি সাহেব যে আছে ওনারে ডাকতে গেছোস, এরকম একটা ইঙ্গিত দিতেছে। তো পরে কি আর করার, সে আইসে, আসার পরে গিয়া বইছে, যখনই মুফতি সাহেবর কাছে গেল ওর চেহারার ভিতরে, ভাতিজার চেহারার ভিতরে একটা ভয়ঙ্কর মানে কিছু অনুভব করা গেল, ওর মুখ চোখ একেবারে মানে কালো হয়ে খুব খারাপ একটা অবস্থা। তো পরে আর কি করার, তখন ওই মুফতি সাহেব তারে জিজ্ঞাসা করলো যে তুই কই থেকে আইসোস, কী আশায়, কী বিষয়, এই ছেলেটা তো খুব নিরহ মানুষ, চিকন চাকন মানুষ, ও কি তোর বস সহ্য করতে পারে, ও তো বাঁচবো না তুই যদি ওর সাথে এরকম বস করে থাকোস। তো পরে ও বলল যে আমি তো ওর সাথে আসতে চাইনি, ওরা গ্রামে কাবাডি খেলার আয়োজন করছে, মাইকিং করছে, আমিও কথা শুনতে পাচ্ছি, যখন শুনছি যে আমার এরিয়ায় ওরা কাবাডি খেলবে, তখন আমার কাছে এটা আনন্দ লাগছে যে আমিও সকলের সাথে কাবাডি খেলাটা দেখব। বাট আমি খেলা দেখতে দেখতে খুব আনন্দিত হয়ে গাছের থেকে এইমাত্র নাইমা দাঁড়াইছি, আর দাঁড়ানোর মোতাবেকই ও আমার গায়ের উপরে পোসাব করে দিছে। হ্যাঁ, তো এটা আমি শরীর নাপাক হয়ে গেছি, আমি ওরে কিছুতেই সারমো না, আমি ওরে মেরে ফেলে তারপরে ওর বসের থেকে মানে মুক্তি দিব ওরে, আমি ওকে কিছুতেই বাঁচতে দেব না। এই কথা শুনে তো ওর বাবা মা হাউমাউ করে কাঁদা শুরু করছে যে আমার এত সুন্দর ছেলেটা আজকে এভাবে অকালে মারা যাব। তখন আমরা মুফতি সাহেবরে বলি যে হুজুর যাই করেন একটা ভালো মন্দ করে দেন। তখন মুফতি সাহেব তারে কী করছে ওইসব তো আর আমরা বলতে পারবো না, কবিরাজ মানুষ দেখলাম যে ঝাড়ফুঁক দিতেছে, ঝাড়ু দিয়ে একটু লাড়াচাড়া করতেছে, করার পরে আমাদের কাছে ভালো লাগে না, ঝাড়ু দিয়ে দুইটা পিটানো দিছে। তো আমরা ভাবি যে ও তো এমনি হ্যাংলা মানুষ, আর ওইরকম একটা বস করছে পিটাইতেছে কি লেগে, ও তো মারা যাবে। কিন্তু যাই হোক, আমরা তার কাজে বাধা দিইনি, যে যদিও এরকম করে সে তারে ভালো করতে পারে সেটা আমাদের জন্য আনন্দের ব্যাপার। তখন নাকি ওই জিনটা বলছে যে আমারে যদি মানে ওই মুক্তি সাপের সাথে একটা চুক্তি করছে যে আমারে যদি 5 কেজি মিষ্টি খাওয়াইতে পারো তাইলে আমি ওরে সাইরা দিব এবারের মতো, আর নেক্সট টাইম হয় কোনো দিন ওই মকিম আলির জঙ্গলে আর যাইতে পারবো না, মানে বাগান বলছে, জিনটা বলছিল বাগানে ও যাইতে পারবো না। তো যাই হোক, মুফতি সাহেব রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পরে আমারে আর আমার চাস্তো বাইরে, আমরা যৌথ একটা পরিবার, খুব একসাথে এবারে সবার মিল মহব্বতের ভিতরেই থাকতাম, আমি আর আমার চাস্তো ভাই তখন ওই গ্রামের বাড়ি তো সচরাচর মিষ্টির দোকান ঠোকানো খুব একটা খোলা পায় না, পাওয়া যায় না,
তো আমাদের থানা গোসেরহাট ওই জায়গায় গেলাম। তো আমাদের ভাগ্যটা অনেকটাই ভালো, তখন আনুমানিক রাতের 10:30 কি 11:15 বাজে এরকম টাইমে আমরা ওই জায়গায় পৌঁছে গেলাম। মোটর সাইকেলে গেছিলাম, একটু আল্লি চলে যেতে পারছি। তো যাওয়ার পরে মিষ্টি ওই ও আবার ওই যে জিনটা আবার বইলা দিছে যে অমুক জায়গায় কালু নামের এক মিষ্টিওয়ালা মিষ্টি বিক্রি করে, তোমরা তার থেকে কিনবে এবং একদমে মিষ্টিগুলি ক্রয় করবা, কোনো দামাদামি করবা না, আর একটা মাটির হাড়িতে আনবা। তো যে কথা ওই কাজ মোতাবেক আমরা তাই করছি, একদমে আনছি, সব কিছুই ঠিকঠাক ছিল। থাকার পরে মিষ্টি নিয়ে আমরা আমাদের ওই যে বাড়িতে আসি। আসার পরে গ্রামের মহিলারা একটু সহজ সরল টাইপেরই হয়, ওরকম কিছু একটা বোঝে না, ঠিক আছে। তো ভাবলো যে ওই তো জিনেই খেয়া ফেলাইব, তাহলে যেহেতু বাচ্চা কাচ্চা আছে 4-5টা মিষ্টি উঠে রাখি, ওরা কানলে কাটলে যাতে দিতে পারি। তো ওইরকম চিন্তাভাবনা করে আমার ছোট ভাইয়ের বউ, ও করলো কি, ছোট ভাই বলতে মানে মামা তো ভাই হয়, ও খবর পেয়ে আইসে ওর বউ কয়েকটা মিষ্টি লুকিয়ে রাখছে। লুকিয়ে রাখা তোর জিনের সামনে নিয়ে যখন মিষ্টি দিছে, তখন জিনটা বলতেছে যে মিষ্টি তো 5 কেজি দেওয়ার কথা ছিল, তুই মিষ্টি কেন কম দিছস, মিষ্টি তো এই জায়গায় 250 গ্রাম কম আছে। এটা শুনে তো সকলে অবাক যে মিষ্টি আবার কম থাকবে কিভাবে, মিষ্টি তো 5 কেজি দিছি। তখন ওই বউটার ডরে ভয়ে বলছে যে এই ব্যাপার। তখন ওই জিনটা মুফতি সাহেবের বলছে যে ওই আমার পরিপূর্ণ 5 কেজি মিষ্টি প্রয়োজন, ওইটা যদি দেন তাহলে আমি ওর থেকে যাবো না, এলে যাবো না। যাই হোক, তখন ওই মিষ্টিগুলি বাই করে তারে দেওয়া হয়েছে। উদয় ভাই ও কীভাবে যে মানে 1 কেজি মিষ্টি 30-45 সেকেন্ডের ভিতরে ও খেয়ে ফেললো, এটা দেখে সবাই হতবাক। ও পাবলিকে তো মানে বুঝতে পারতাছে না যে এরকম একটা হ্যাংলা মানুষ 45 সেকেন্ডের ভিতরে 1 কেজি মিষ্টি কীভাবে খায়, ও শুধু ধরলো আর খাইলো। তো যাই হোক, খাওয়ার পরে মুক্তি সাহেব তাকে জিজ্ঞাসা করলো যে তুই যে যাবি এটার প্রমাণ কী। তখন আমাদের বাড়ির পাশে আবার একটা সাকুর সাথে বট গাছ ছিল, ওই তুলা গাছ ছিল আর কি। তুলা গাছে বলছে যে আমি যাওয়ার সময় ওই তুলা গাছের ডাল ভেঙে তারপরে যাব। তো এরপরে মিষ্টি খাওয়ার পরে তুলা গাছের ডাল ভেঙ্গা পোড়া পাইছি আমরা সকালে, ঠিক আছে। তো ওই কিছু তাবিজ তোমার দিছিল আর পানি পোড়া দিছিল, তার প্রায় 1 সপ্তাহ পরে ভাতিজা আল্লাহর রহমত সুস্থ হয়েছে, এখনও আছে, ভালোই আছে, ঠিক আছে। তোর জন্য সবাই দোয়া করবেন, এই ছিল আমার প্রথম ঘটনা। অনেক অনেক ধন্যবাদ বন্ধু যুবরাজকে তার প্রথম অভিজ্ঞতাটির জন্য। আমরা আবারও আসবো তার কাছে, বাট এর আগে কিছু বন্ধুর টেক্সট আমরা পড়ে নিতে চাই, যেমনটা আমাদেরকে হাতে কল্যাণী যুক্ত হয়েছে। উদয় ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যান্ড সাবেরা বলছেন স্টোরিটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড এই ধরনের ঘটনা শুনতে তার ভালো লাগে। অ্যান্ড পলক বলছে উদয় ভাই থ্যাংকস এই অনুষ্ঠানটা কন্টিনিউ করার জন্য, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আমাদের সাথে যুক্ত হয়েছেন এদিকে মাহফুজ নামের একটা বন্ধু, তিনি আমাদের নতুন বন্ধু। হ্যালো মাহফুজ, কেমন আছেন? অ্যান্ড আমাদের এরকম বেশ কিছু নতুন বন্ধুকে আমরা আজকে দেখতে পাচ্ছি, যেমনটা রাফি যুক্ত হয়েছেন এখানে আমাদের নতুন একজন বন্ধু, মোখলেসুদ্দিন যুক্ত হয়েছেন, রুবেল আছেন আমাদের সাথে, সাইফুল ইসলাম যুক্ত হয়েছেন আমাদের সাথে, রাকিবুল হাসানকে দেখতে পাচ্ছি আমাদের সাথে, রাসেল কাজী এবং সবুজ বনের বন্ধু রয়েছেন, ইকবুল কোরশি এবং হাসান আহমেদ যুক্ত আছেন আমাদের সাথে, নাজমুল ইসলাম সাব্বির এবং জয়কুরি, মাহমুদুল ইসলাম মোরাদকে দেখতে পাচ্ছি, ভোরের আলু রয়েছেন আমাদের সাথে, হাফিজ রয়েছেন, হাসান মাহমুদ রয়েছেন আমাদের সাথে, শান্ত রয়েছেন এবং রিফাত হোসেনকে দেখতে পাচ্ছি যুক্ত আছেন। অনুষ্ঠান দ্রুত গতিতে চলছে, আপনার নিজস্ব মতামতগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন, তার জন্য যে FM স্পেস নাম দিয়ে সেই কথাগুলো পাঠাতে পারেন 26969 নাম্বারটিতে। এছাড়া ফেসবুকে সরাসরি কমেন্ট করতে পারেন www.facebook.com/jagofmerverifiedfacebookpage। এবং একই সঙ্গে অনুষ্ঠানটি লাইভ প্রচার হচ্ছে www.facebook.com/rjudaywhy, এক্স্যাক্টলি আর জি উদয়ের এটি একমাত্র ভেরিফাইড পেজ, অর্থাৎ অফিসিয়ালি এই একটা পেজই আছে যেখানে মেসেজ অপশন আপনার জন্য ওপেন থাকে, যেখানে সরাসরি আপনি আমাকে 24 আওয়ার্স অর্থাৎ 24 ঘন্টা যে কোনো মুহূর্তে আপনার আমার শো নিয়ে যা কিছু বলার আছে বলতে পারেন। সো আমরা ঘটনায় চলে যাব, পরের ঘটনাটা আমরা আবার যুবরাজের কাছ থেকে শুনব, শুনি। তো এখন আমি যে ঘটনাটা বলবো সেটা 2015 সালের ঘটনা। আমাদের গ্রামের বাড়িতে দোকান ছিল, ব্যবসা প্রতিষ্ঠান ছিল, তো আমি আর আমার বাবা ওই জায়গায় ব্যবসা বাণিজ্য করতাম। তো বাবা ছেলে ব্যবসা বাণিজ্য করলে যা হয় আর কি, সম্পর্কটা খুব একটা ভালো থাকে না। তো বাবার সাথে রাগ করা গ্রামে থেকে শহরে চলে আসি, এসে হকারির লাইফ শুরু করি, বেশ ভালোই দিনকাল কাটতেছিল, কোনো অসুবিধা ছিল না। তো আমার তখন আমার ওয়াইফ
সন্তান সম্ভাবনা ছিল, প্রেগনেন্ট ছিল। তো আমি ঢাকা আসার প্রায় 15-17 দিনের মাথায় খবর আসে যে আমার ওয়াইফের ছেলে হবে। তো আমি তখন ঢাকা উত্তরা হাউস বিল্ডিং থাকি। তো বাচ্চার মামা আবার থাকতো নতুন বাজার। বাচ্চার মামারে আমি ঘটনাটা বলি যে এই ব্যাপার, আমাদের তো নতুন অতিথি আসতেছে, তাহলে আপনি ভাইয়া দেশে যাবেন না। উনি আমার বড় ছিল আর কি, আমার ওয়াইফের বড় ভাই। তো খবর পেয়ে বলল যেহেতু তুমি দূরে আসো তাহলে তুমি কাছে আসো, একসাথে পরে বাড্ডা থেকে যাম নে। তো আমাদের সাথে এরকম কন্ট্যাক্ট হলো। কন্ট্যাক্ট হওয়ার পরে আমরা মধ্যবাড্ডা ওভার ব্রিজে দেখা করি। দেখা করার পরে দক্ষিণ বাড্ডা আমার খালা মামা অনেকে আসিল, সবার কাছে বলছি, দোয়া চাইছি। চাওয়ার পরে তাদের থেকে দোয়া ভালোবাসা নিয়ে গুলিস্তান যাই। গুলিস্তান যাওয়ার পরে কিছু মার্কেট টার্কেট করি। করার করতে করতেই মানে একটু আসর আর মাগরিবের যে মাঝামাঝি একটু বিকাল টাইম, ওই টাইমে আমরা এই জায়গা থেকে বাসে উঠি। তো বাসে উঠে আমাদের বাড়ি যেহেতু বলছি শরীয়তপুর মাওয়া দেওয়া যাইতে হয়, তো মাওয়া ঘাটে ইলিশ মাছ দেখতে পাই। তো ইলিশ মাছ দেখে অনেকদিন যাবৎ বেচালার মানুষ, তো ইলিশ মাছ খাওয়া দাওয়া ওইভাবে হয় না। মাছগুলিও খুব সুন্দর সাইজের ছিল, পদ্মার ইলিশ। আমি দুইটা মাছ ক্রয় করি। তখন আমার ওই যে বোনের বড় ভাই আর কি, ভাই সাহেব, উনি আমাকে নিষেধ করে যে দেখ, এখানে যেহেতু মাগরিবের ওক্ত ক্রস হয়ে গেছে, তাহলে ইলিশ মাছ কেনার কোনো দরকার নেই, ইলিশ মাছ নিস না, রাস্তায় যায় ঝামেলা হইতে পারে। বললাম যে ভাইয়া, বহুদিন ধরে সরু এসে ইলিশ খাই না, অনেক ইচ্ছে হইলো, আর মাছগুলিও যেহেতু সাইজ ভালো সস্তা আছে, তাহলে নিয়েই নেই। তো নিতে নিতে যখন মাওয়া শিমুলিয়া ঘাটের থেকে মাঝিকান্দি ঘাট আমাদের যেতে হয়, ওইখানে যাব, মাঝামাঝি অবস্থায় শুনতে পাই খবর আসে যে আমার ছেলে হয়েছে। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে খুব খুশি মনে বাড়ি যেতেছি। যাওয়ার পরে যখন ওই যে শিমুলিয়া ঘাটের থেকে মাঝির ঘাট কান্দি নামি, তখন বলল যে মিষ্টি এই জায়গার থেকে, মানে আমার ওই যে সুমন্দি বলতেছে যে মিষ্টি এই জায়গার থেকেই কিনো, এন থেকে কিনলে ভালো হবো। তো আমি জিজ্ঞাসা করলাম কয় কেজি কিনবো, পরে কয় প্রথম অবস্থায় 5 কেজি মিষ্টি কিনো। তো যেই কথা সেই কাজ, মিষ্টি কিনলাম। তো আমাদের ওদের এলাকায় ওদের বাড়ি আবার বইলা রাখি লেসনারদের উদ্দেশ্যে, যারা চিনেন, যারা শরীয়তপুর জেলার আছে তারা হয়তো চিনতে পারবেন, ওদের বাড়িটা হলো শরীয়তপুর জেলার ডামুড্ডা থানার আওতায় মডেরাট ওদের পোস্ট অফিস বাহেরচর গ্রাম। তো ওই জায়গায় মডেরাট এসা গাড়িতে নামলাম। তখন যোগাযোগ ব্যবস্থা এতটা ভালো ছিল না, ওই এলাকাটা একটু নিম্নমানের ছিল, রাস্তাঘাট খুব একটা পাকা পোক্ত ছিল না। যে বিধায় মডেরাট আসার পরে আর গাড়ি পেলাম না। তখন রাত আনুমানিক 10:30 মতো বেজে গেছে আর কি, ওই মডেরাট যেতে যেতে। তো এখন আমার ভাই সাহেব বলতেছে যে এত রাত্রে ইলিশ মাছ দিয়া যাওয়ারও, মানে ওই যুগে গেলে একটা আদি যুগের একটা হিস্টোরি আছে, যাই হোক আমি সেটাও বলি। ওই জায়গায় একটা লোক নাকি কোনো সময় নামাজ কালাম পড়তো না, আমি নামটা বলবো না, নামাজ কালাম পড়তো না, বিদায় যখন মারা গেছে তখন হুজুররা বলছিল যে এই লোকটারে পিছনে রাইখা জানাজা দেওয়া হোক, কিন্তু হুজুরের কথা তার আত্মীয় স্বজন বা সমাজ মানে নেই। কয়েকটা হুজুরে তার জানাজা পড়াতে ইচ্ছুক ছিল না, কারণ সে কখনো নাকি ভালো কাজও করে না এবং নামাজ তাকে কেউ পড়তে দেখে নাই। তাকে যদি কেউ 500-1000 টাকা দিত তারপরেও সে নামাজ পড়তো না। তো যাই হোক, কত দূর আর আগালাম না, তো নামাজ পড়তো না বিদায়, তারা সামনে জানাজা দিয়ে রাখার পরে তার লাশটা যেমন তারে এশারে রায়জানের বাতেশার মাটি দেওয়া হয়েছে, মাটি দেওয়ার পরে তারে লাশটা তো কবরে শোয়া দিল। সকালে ভোরে যখন ফজরের নামাজ পড়তে যাবে তখন তার লাশটা দেখা মানুষ ভয় পেয়ে গেল, ভয় পেয়া একটা লোক মারাই গেছে। এরকম প্রায় 5-7 দিন এরকমই চলতেছিল। চলার পরে বড় একজন মাওলানা দ্বারা ওই জায়গায় দোয়া দুরুদ করা ওই জায়গাটা বন্ধ করা যা বলে, তো ওই জায়গাটা বন্ধ করছে। যাই হোক, আমার আলোচ্য বিষয় সেটা না,
এখন আমার শ্বশুর বাড়ি যেতে হলে ওইটাই একমাত্র রাস্তা, এর বিকল্প কোনো রাস্তা নেই। রাত্রও অনেক হয়ে গেছে, এখনও নাকি ওই জায়গায় মানুষ মানে কিছু না কিছু দেখতে পায়। তো কি আর করার, আমরা যাইতেছি যাইতেছি দোয়া দরুদ পড়তে পড়তে যাইতেছি। যাওয়ার পরে যখন ওই যে ওই জায়গাটায় যাব, ওইটা মানে আমি যেহেতু ওই দেশের জামাই, আমি ওরকম তো কার বাগান বা কি ওইটা খুব একটা ভালো বলতে পারবো না। একটা বাগান, বাগান বলতে জঙ্গল, খুব ঘন গাছগাছালি। ওই জায়গায় একটা তাল গাছ ছিল, তাল গাছের থেকে আমরা একটা মহিলার কান্দা শুনতে পাই। লাগতেছে যে হাউ মাউ করে কান্দাছে, হয়তো কিছু একটা হয়ে গেছে। আমি আমার ভাই সাপরে জিজ্ঞাসা করতেছি যে ভাই আপনি গো গ্রামে এত রাত্রে কে কান্দে? বেটা তুমি কথা আর কইও না, তোমার কইলাম যে ইলিশ মাছ নিও না, জায়গাটা খুব খারাপ, আর লইছো মিষ্টি ঠিষ্টি, এখন তো যাইতে আমাকে কষ্ট হয়ে যাবো। কই দূরও একটা বৃদ্ধ মহিলা কান্দতেই পারে, হয়তো বা তার কোনো কষ্ট আছে মনে, তার সাথে মিষ্টি আর ইলিশ মাছের তো সম্পর্ক নেই। তো যখন আস্তে 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 হাঁটতে হাঁটতে ওই গাছটার কাছে যাই, তখন দেখতে পাই যে একটা বৃদ্ধ মহিলা না, বৃদ্ধ একটা পুরুষ মানুষ, কিন্তু ওই যে যখন কান্নাকাটি করছে তখন সুরটা কিন্তু মহিলার পেয়েছিলাম, এই জন্য বলছিলাম যে বৃদ্ধ মহিলা কান্দাচ্ছে, পুরুষ মানুষ লাভ দিয়ে নামছে। তার উচ্চতাটা যে আহামারি, হয়তো আমরা অনেকে গল্প শুনি যে গাছের চাইতে বেশি লম্বা এই হয় সে হয়, আমরা যারে দেখছি তার উচ্চতা সর্বোচ্চ 9 ফুট 5 ইঞ্চির মতো হইতে পারে আনুমানিক। খুব যে আহামারি লম্বা তাও না, তবে আমরা যেহেতু 5.5 ফুটের মতো উচ্চতা, আমাদের চাইতে অনেক লম্বা ছিল। তো লম্বা থাকার পরে খুব এমনি চেহারা যে আহামারি খারাপ তাও না, বা খুব একটা সুন্দর তাও না, এরকম একটা পর্যায়ে নাইমা বলতাছে অনেকদিন যাবৎ মিষ্টি খাই না, অনেকদিন যাবৎ মাছ খাই না, দে আমাদেরকে মাছ দে। এখন আমার সম্বন্ধে ভয়ে কাঁপাকাঁপি শুরু করছে, ভয়ে কাঁপাকাঁপি শুরু করছে। আমি বলতেছি কাকা আপনারে মিষ্টি হয়তো দুই একটা দিতে পারি, যেহেতু আমার ছেলে হয়েছে, মাছ দেওয়ার তো কোনো মানে কথাই নেই, কেন আপনারা আমি মাছ দিব, মিষ্টি খাবেন? তখন উদয় ভাই হয় কি ও যে ওই যে হুজুরের বেশটা ওইটা চেঞ্জ করা, ও একটা ভয়ঙ্কর চেহারায় রূপান্তরিত হয়ে যায়। তো আমার ভাইসাব দেখা বিষয়টা মানে সেন্সলেস হওয়ার অবস্থায় তখন আমি তারে সাহায্য করি, আমি নিজেও একটু ভয় পাইতাছি, কারণ এরকম একটা জিনিস হঠাৎ করা, খুবই ভয়ঙ্কর চেহারা, নাকটা অনেক বড় ছিল, মানে এটা বইলা বুঝানোর মতো না, অনেক ভয়ঙ্কর একটা চেহারা ছিল। তো তারে আমি সাহস দিয়া ধৈরা রাখছি, কারণ সে সেন্সলেস হয়ে গেলে এই রাইতে তারে নিমু কেমনে আর কী করবো কেমনে। তারপরে দেখলাম আমার সাহস একটু দাঁড়াইলো, এখন মাছের মানে যে প্যাকেটটা ছিল, পলিটা ছিল, ওইটা ছিল আমার হাতে, মিষ্টির প্যাকেটটা তার হাতে দিছি। তো এখন ও মাছ নেওয়ার জন্য আমার লগে খুব মানে একটা সহিংসতায় জড়ায় গেছে, তর্ক বিতর্ক করতে করতে ও আমার ধাক্কা মেরা বেড়ের দিকে ফালাই দিল। আমারও মেজাজ গরম হয়ে গেল, কারণ ছেলেরে দেখতে যেমন, তখন ও জিন জাতি না কি জাতি ওরকম কিছু আমার মাথায় ভিতরে কাজ করে নেয়। আমি ওর সাথে হাতাহাতিতে জড়াইয়া গেলাম, জড়াইয়া যাওয়ার পরে আমার মানে ওই যে ভাই সাহেব সে শুধু বলতে আসে যে যুবরাজ যেও না, যুবরাজ যেও না, বিষয়টা কিন্তু ভালো না, কে হনে কার কথা। তো আমার বেড়ের মধ্যে নামায় ও চুবায়, আমার মনে আছে যে আমি 2-3টা ঘুষি দিতে পারছি, এরপরে আর ও তো জিন জাতি, ওর সাথে তো আর শক্তিতে পারা যায় না, ও আমার ইচ্ছার অম চিবা মানে চুবাইতাছিল, গ্রামের ভাষায় যেটারে বলে পানির নিচে ডুব দেওয়াইতাছিল। তো এটা দেখা ওই ভাইসাব চিল্লা মানে একটা চিকার মারলো, রাগ দোয়াই দিল, পরে গ্রামের অনেক মানুষ সেখানে চলে আসলো। গ্রামের ভিতরে কিন্তু আবার একটা মিল মহব্বত থাকে, হয়তো আমরা ঢাকা শহরে যারা বিপদে পড়ি এক ঘরের বিপদ আরেক রুমে দেখে না, তো গ্রামের ভিতরে কিন্তু এই ভালোবাসা মহব্বতটা কাজ করে। তো সবাই আসার পরে ওই জিনিসটা অদৃশ্য হয়ে গেল, ভাইসাপরে জিজ্ঞাসা করলো কী হয়েছে ঘটনা, সে সম্পূর্ণ খুলা বললো যে এই ব্যাপার, ওর থেকে মাছ চাইছে, ও মাছ দেয় না, দেখে ওর সাথে মারামারি করছে, ও তো আর পারবো না, তো এই অবস্থা। তো আমি তো আদা মারার মতো হয়ে গেছি, খালি এইটুকু উপলব্ধি করতে পারছি যে আমার হাত পাও ধরে কেউ আমার পানির থেকে উঠায়,
এরপরে আর আমি কিছু বলতে পারবো না। মনে অনেক আনন্দ ছিল ছেলে দেখতে যাব, যেহেতু বাবা হয়েছি, কিন্তু তার হইলো না। হইলো না বলতে পরে আমার নিয়া গেছে, নিয়ে যাওয়ার পর কী হয়েছে না হয়েছে তত একটা বলতে পারবো না। কবিরাজ নাকি আনছে, এগুলি আমার শোনা কথা। আমি মানে এই ছিল আপনার দ্বিতীয় ঘটনাটি, ঘটনাটা আরেকটু আসছে, ঠিক আছে, মানে বলতে পারবো না। বড়ার মানে ওই ফকির কবিরাজ দিয়া ভালো হওয়ার পরে যখন আমার সেন্সটা ফিরে আসে, তখন আমি রাত্রে স্বপ্নে দেখি, ভালো আর সুস্থ আর সজ্ঞানে যখন স্বাভাবিক জীবনযাত্রায় শুরু করি, তখন স্বপ্নে দেখি ও বলতাছে যে তোরে আইস পাই আর কালকে পাই, তোর বারোটা বাজামো, তোর কাছে ইলিশ মাছ খাইতে চাইছি, তোর ছেলে হয়েছে হে আনন্দ, আমারে ইলিশ মাছটা খাওয়াইতে পারতি, কিন্তু তুই আমারে ইলিশ মাছটা দেশ নাই, তো তোরে আইস পাই আর কালকে পাই সারমো না। তো এখন যদি আমি আমার শ্বশুরবাড়ি যাই, তাহলে কখন ওই আসরের রক্তের পরে অন্তত পক্ষে ওইদিকে যাই না, ওই জিনিসটা সবসময় আমার ভিতরে কাজ করে। এভাবে আর কি যাই হোক, এখন পর্যন্ত বাইচে আছি আল্লাহর ইচ্ছায়। এই ছিল ভাই আমার দ্বিতীয় ঘটনা। ধন্যবাদ যুবরাজ, তার কাছ থেকে আমরা শুনলাম বেশ কিছু ঘটনা, এবং এরই সাথে আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাথে শেষ অবধি যারা জয়েন করেছেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। লাইভটা এইভাবে আমাদের বিভিন্ন গ্রুপে, পেজে এবং নিজস্ব প্রোফাইলে অনেকে শেয়ার করেছেন, প্রত্যেককে ভালোবাসা এবং কৃতজ্ঞতা। এস এম এস পিসিতেও দেখতে পাচ্ছি রুম্মান, শরীফ, তাবাসুম, মিথিলা, ঝুমুর, আমাদের বন্ধু টাইগার, আমাদের বন্ধু মিলন, আমাদের সাথে ছিলেন সিনথিয়া, আমাদের সাথে ছিলেন পাবেল, আমাদের সাথে ছিলেন কনক, আমাদের সাথে রিয়া সহ আরও অনেক অনেক বন্ধু জয়েন করেছিলেন, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই শোটা এখানেই শেষ করতে হচ্ছে। যদি আপনাদের কোনো মতামত থাকে ভূত স্টুডিও নিয়ে, স্পেশালি আজকের কোনো অভিজ্ঞতাগুলো নিয়ে, তাহলে সরাসরি আমার পেজে ইনবক্সে নক করতে পারেন। আই হ্যাভ এ ভেরিফাইড ফেসবুক পেজ, আপনারা জানেন www.facebook.com/rjudoy, সেই পেজ একটা মেসেজ বক্স আছে, এখনই গিয়ে সেই মেসেজ বক্সে লিখে জানাতে পারেন আজকের শোটা আপনার কাছে কেমন লাগলো, তাহলে আমি প্লিজ জানতে পারবো যে ইয়েস আমার এই যে বন্ধুদেরকে এন্টারটেইন করার চেষ্টাটা, এটা বন্ধুদের কেমন লেগেছে, এবং সেটা মাথায় রেখে পরের শোটাকে আমি আবার ডিজাইন করতে পারি, রাইট। আর নেক্সট উইকে যদি আপনি এসে লাইভে গল্প বলতে চান, ডেফিনেটলি মোবাইল নাম্বার সাবশনে যান, গিয়ে টাইপ করবেন RBS স্পেস নাম, লোকেশন আর প্রফেশন পাঠাবেন 26969 এই নম্বরে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।